تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شمانيت আজকের এই মুবারক জলসার সভাপতি সাহাব, সম্মান প্রাপ্ত এতদ অঞ্চলর উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ানে আজাম, জাতির মেরুদণ্ড আমার নজওয়ান ভাই হল, ফরদার আড়ালে থাকা আমার ফরদানিশী মা বইন হল, আল্লাহ পাক সুবহানু তাআলার লাখ কুলুর শুক্রিয়া। আল্লাহ রব্বুল ইজ্জতে আলমে আজ আমরা সামান্য কয়েকজন মানুষেরই দিনের নিসবতে মাগফিরাতওয়ালা মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ পাকে আমরারে বুয়ার তৌফিক দিছেন, আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া হিসেবে কই আকবার আলহামদুলিল্লাহ। আমরার মতন অনেক ভাইয়ার বাড়িতে বই দিয়েছই, মার্কেট খতরা, বোম্বাই হালুয়া লইত্রা ফরটা, বহুত জায়গায় জায়গায় কি জানো আপনারা দিন জানিয়ান না বুধ ভাইয়ার না, সারা বাসন আলাইন আই যাইন ওয়াজর বাজার, আর আল্লাহ দিলে বেটিন বাসন লইতা করিয়া আন্দায় রান্দায় বার হয়ে যায়। আপনারাই কেন কথা জানিয়েন না, তো অন্য জায়গা তোলা পরিস্থিতি। তবে আমরা যারা আইছি মুসলমান হিসাবে, আমরা যারা বাইন আইছই না, টান টানের লাগে একবার দোয়া করি আল্লাহ টান টান দেও আইবা তৌফিক দেখা খোকা আমি। ভাই আজকাল ওয়াজিতা হয়ে গেছে গিয়া এক অবহেলার বস্তু,
মানুষে ওয়াজ নসিহতর গুরুত্ব দেয় না। আমিও বালিদ কুদ্দুস বাইরন আসলাম, আমার রব্বানি তালই জিকাইছেন হামসায়ার কজন আত্মুল জন্য নয়জন। এই সমাজ ক্ষয়কর মানুষ, আপনারা কক আছে, আপনারা সমাজ কত কর মানুষ, 46 একজন করে আইলে কয়জন হইতা, 46 জন। তার মাঝে দেখা গেছে নয়জন, নয়জন ভাই হল বুজুর্গ হল। যদি আজকে কেন জানাইয়া দেওয়া হইত বা এমনি পাবলিক সিটি না করিয়া মুখে মুখে যদি খোয়া হইত বলে যমুনা মুখর কুতুবুদ্দিন আইব আর যতজন দে মজলিস ভাইব এখন কমল দিব। কয়জন তাকলা হবে, মাতিবা আমার লোক ওয়াজ তো আপনারা হয়ে গেছেন, মানুষে জাগা হইলেন কিতার লাগি এখান কমল লাগে। আচ্ছা কমল খান অন থেকে লইয়া গিয়া বাড়িত গিয়া ওখান উড়িবা, আর এই সময় তার আসেনি, খেরর আসেনি। আজ যে আমিও বেলা যমুনা মুক্ত নিয়ে আইসি, আপনারাও বাড়িত নিয়ে আইয়া বইছেন, অন তাকে উঠিয়া ঘুরিয়া বাড়িত যেইবার খেরর আশা আছে, খেরর আশা নেই। মত আল্লাহ খার কোন সময় রাখছ, আর হায়াত শেষ হওয়ার লগে লগে যাবাও লাগবো, লাগবেন না লাগতো না। যে মতো আমি আপনারা বুঝাইবার লাগে কইয়ার, মানুষ বিদেশ যায় সৌদি দুবাই ওমান কুয়েত বাইরের রাষ্ট্র যায়, যাইতে হইলে কিতা করা লাগবো, ভিসা করা লাগবো, ভিসা করা লাগে না। ভিসার একটা টাইমের একটা ডেট থাকে, সেও 15 দিনের ভিসা লইয়া উমরাত যায়, সেও 1 বছরের ভিসা লইয়া বিজনেস যায়, সেও 2 বছরের ওলা ভিসা করা লাগে। কিন্তু ভিসার টাইমের আগে আগে ঘুরিয়া বাড়িতে আওয়া লাগবে, লাগবেন না লাগতো না। আল্লাহ তবারক তাআলা আমরার ওলা ভিসা দিয়া দিছে, দুনিয়ায় যে দিছে আল্লাহ প্রত্যেকের ভিসার একটা ডেট দিয়ে দিছে, যে তোমার ডেট অত তারিখ পর্যন্ত, এই ভিসার ডেট শেষ হওয়ার লগে লগে তুমি ঘুরিয়ে আবার আওয়া লাগবে। এখান আল্লাহ পাকে আমরা এই ভিসা দিয়েছি, কিন্তু আমরা এই ভিসার কথা আমরা মনে করি না। যদি এই ভিসার কথা যদি আমার মনে রইত বলে আমার ভিসার ডেট নিয়ে বিয়ানে শেষ হয়ে যা, তাহলে আজকে এই মজলিসটা কি আছে উঠিয়া গেলাম না, আজ থেকে কয়েক বছর আগে মনে হো 80 না 82 না কিলাওয়ালা সন পাও দিলিস, একবার দেশ জুড়িয়া আওয়াজ উঠিছিল যে সূর্য গ্রহণ হইব, 3 মিনিট হাওয়া বন্ধ হয়ে যাইব আর জাইন বারইবা শুকান হইব, গরু বসির বাতানতা মানুষে বাগলা দিয়াও হারাইয়া রাখছে। কি জান আপনারা মহ মুরব্বী অকল খেয়াল থাকবো, আর যুবক হকলে এটা বুঝতেই না, হিসেবে আমিও হুরু আসলাম। এদিন মসজিদ 10টার সময় আর জাগা নাই, আমরা হুরু আসলাম, হুরুতা আসলাম, তখন আমরা মসজিদ তো নাই, তোমরা যাও গি, তোমরা যাও গা, তোমরা ফিরিস্তা হুরুতা, আমরা ফাঁক না, আমরা মরি যদি তো মসজিদ মরু, মরণ তো 3 মিনিট হাওয়া বন্ধ হইব, 1 মিনিটও যারা মুশকিল হইব, কি জাতর হাওয়া বন্ধ আর ভরে শরীরে বড়িয়ে কি জাতর আশার দিব, এটা তো বুধ ভাইয়ার না, আশারিয়া আশারিয়া যদি মরি তো মসজিদ মরু। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এর লাগি আজ দিনের মজলিসের দাম নাই, দেখতে পাওয়া যায় না, যদি দেখতে পাওয়া যাইতো তাহলে আপনারাও কইছেন, আমি না কইছেন এই প্যান্ডেলে জায়গা হইল না, মানে শুধু 1 কমল লাগে। আর এই মজলিস বইলে নবী আলাইহিস সালামে ফরমাইছেন দিনের মজলিস যারা বইব এরার নামায় আমলের মধ্যে দিন দিনের কথা শুনবার লাগি, দিন বুঝবার লাগিয়া যারা ইয়া বইব
এরা নামায় আমলের মধ্যে মকবুল 70 রাকাত নফল নামাজের সওয়াব লাগাইব কইছো সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল 70 রাকাত নামাজিতা বালির দার নয় তাও কিছু আসল মানুষে হলই সবে বরাতর রাত সবে কদর রাত ওলা ফলা ফলই বেজান হালি উঠিত্রাল হুতিত্রাল উঠিত্রা কবুল না কবুল হেবাজুর খেয়াল নাই মানে বিয়ানে উঠিয়া গপ দিত তার বন্ধু বান্ধব লগে বলে খাল খোরা কাত বস বলে ভাই মুই বেশ পারছি না ঘুমে ধরে লইছে 12 রাকাত উ তুমি 12 রাকাত আমি 80 রাকাত মতলব হইল নাই তো হে 80 রাকাত নামাজ পড়ছ হইল কবুল না কবুল হেবাজুর কবুল নাই কিন্তু 80 রাকাত পড়তেও তার আটুর বাকল গেছে গেছে না 80 রাকাত খালি আসি আসি 160 বার কেন উবাদ থাকি আপনার আটগোলা দিয়ে ফরসন সৈদার বায় হল বুজুর্গ হল দিনের মজলিস বইলে আল্লাহ নবী ফরমাইছেন ইন কোন জাতর সন্দেহ নাই যদি নবী রূপে সন্দেহ হয়ে যায় তাহলে আমরা মুসলমান নাই নবীর কথার উপরে যারা ইমান আনছে না এরার অতটুক পর্যন্ত বিশ্বাস আসলো নবীর জমানার মধ্যে উবাই বিন খালফ গুড়ারে দানাফানিদের আর নবীজি দাঁড়ে দি যাইত্রা ক্রিটিসাইজ করে কর মোহাম্মদ ও দেখলে নি গুড়ারে দানাফানি খাবাইয়ার মোটা তাজা করিয়া একদিন ও গুড়ার ভিড়ি তুটিয়া তরে আমি হত্যা করব নাউজবিল্লাহ খারে কইছে নবীজিরে কইছে বাই অকল বুজুর্গ হল বুঝবার লাগি তোলা মাতিয়ার আমার মেইন মকসুদর আয়াত আর বাট্টি এক টুকরা হদিস পড়েছি লম্বা পড়েছি না কই আপনারা কত সময় বইবা না বইবা এখান বুঝিয়ান না এর লাগে লম্বা পড়িয়া সিতরাইয়া আটাইতাম পাতাম এর লাগে তুলা বাট্টি এক টুকরা হদিস পড়েছি আর এখন তুলা কুসরা মাতিয়ার কই যারা বাইয়ান কিমান বাড়িত গিয়ে আজি সইল ফেটো বুক লাগি গেছে বলে সাইটটা খাইয়া আইমু ও তারার লাগে অপেক্ষা করি আর কুসরা মাতিয়া তারা আইলে আয়াত আর হদিসর আলোচনা যাই আর আইন না তো আপনারা মনে মনে কইবা না বলে তেয়ার মনে হয় হিবাজু আর কইতা না কইমু ইনশাল্লাহ তবে তারার তুলা অপেক্ষা করি আর আল্লাহ যদি আমরা দোয়া করছি সারায় যে আল্লাহ তারার আইবার তৌফিক দিতা আপনারা আমিন কইছেন না আল্লাহ যার সানে দোয়া কবুল করবা নিশ্চয় তাই বাঘ খাইয়াও দৌড়ি আইবা আর যার সানে আল্লাহ দোয়া কবুল করতে না তাই তো আর আইতাও না তবে এল্লাগি তুলা অপেক্ষা করিয়া কইয়ার উবাই বিন খালফে কইছিল মোহাম্মদ গুলারে দানা ভানি খাবাইয়া মুঠা তাজা করিয়ার ও গুলার ভিটি টুটিয়া তরে আমি হত্যা করমু নবীজিও কইছিলাম ইনশাআল্লাহ আমিও তোরে হত্যা করব লম্বা চুলা মাত আমি আটাইয়া মাতিয়া সময় কম যে সময় এহুদর ময়দান যুদ্ধ হইস বাই অকল বুজুর্গ হল এই যুদ্ধ ফয়লা ইসলামর মুসলমান অকল জয়ী হইছিল আর সামান্য একটা ভুলের কারণে আল্লাহ রসুল কইছিলেন যারা গেছেন এহুদর মধ্যে মদিনার লগে এহুদর বাল আল্লাহ দেখাইছেন দেখছেন আর আমরা যারা গেছি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৌতর আগে একবার নিয়া মদিনা খান মক্কা খান আল্লাহ দেখাইয়া মৌত দিতা সারা কই আমি যাইতাই নি মক্কা মদিনা আশাস দোয়া করিয়া তুই আল্লাহ যদি কবুল করিলেন কোন সময় এখন করে হালতর আমি হয়তো আজিরা কাম করিয়া খাইয়ার আল্লাহর মনসা গেলে আমার ভুয়া এমন এক আগর বিজনেস করবো কুটিপুটি হয়ে যাইব বাদে আমার কেউ আব্বা তুমি হজ করো আর নাইলেও করবো উমরাত যাও তেল লাগে আমরা দোয়া করিয়া তৈস আমার বায় হল বুজুর্গ হল এই এহুদর ময়দানের মধ্যে দুই পাহাড়ের মাঝে দিয়ে একটা রাস্তা আল্লাহ রসুলের কয়েকজন সাহাবিরে কইছেন তুমি তাহলে ও রাস্তার মুখের মধ্যে তাকবাই মক্কার কাফির খোলাইছ মদিনা তাই ইসলাম মিটাইলে তা করিয়া
কত হাজারে হাজারে লাখে লাখে আপনার যুদ্ধ রসল মসল লইয়া আইছেন নবী যে কইছেন তুমি তাই নৌ রাস্তার মধ্যে তাকিও ওখানের মধ্যে তুমি তাই বেটা দিও দুশমন আইলে ও ভাইবা তুমি তাই না থাকিও যুদ্ধ আরম্ভ হইছে ই রাস্তা বন্ধ হয়ে গেছে গিয়া মুসলমান জয়ী হইছেন বেদিন কাফির হল আপনার ভাগিছেন ইনো যারা আসলা এরা কইলা তে তো আর যুদ্ধ শেষ হয়ে গেছে যাই গিয়া ও বুল খান ও বুল খান ও বুলের কারণে রাস্তা গুছালে দিয়েছেন আর বেদিন কাফির হলে দেখছেন এবার রাস্তা খোলা হয়েছে খরে দিয়ে ইয়া হামাইছেন আর ওলা যুদ্ধ আরম্ভ হয়েছে এই যুদ্ধের মধ্যে নবীজির দাঁত ভাঙ্গিছে দাঁত ভাঙ্গিছে এটা শুনছিলাই নাকি নদী আলিমুল্লাহ কইছেন নবীর মহব্বতে ভাই আজ আমরার মুখর সারা দাঁত আছে হজরতে ওয়াশকুরু নিয়ে নাম শুনলানি যেমনে শুনছেন যে নবীর দাঁত ভাঙ্গিছে ওই যুদ্ধের মধ্যে তান মুখর দাঁত দুইটা এমনে বাঙ্গিয়া হলাইছেন নবীর আসি তান দিল আইছে আমার রসুলোর মুখ দাঁত নাই আর আমার মুখ দাঁত রইতনি বাঙ্গি দিয়েছে এই দুইটা বাঙ্গিয়া মনে মনে কইলাম মনে কই উপরের দিওটা না থলর দিওটা তাই তো দেখছই না তো কোন দুইটা বাংছি কেন তো দেখছই না ভাবছেন খান যে মনে হো উফরের গুণ আমি বাংছি উফরের গুণ না আল্লাহ রসুলের কিমান তলর গুণ বাংছে বাদে তলর দিয়ে ওটা বাঙ্গি দিস বাঙ্গার পরে দিল আইল যে মনে হো গুণ না হ সাইটর গুণ এই মতো হতে হতে 32টা দান শহীদ করে লেছিল সুবহান আজ নবীর মহব্বতে দিনর মজলিশো বাড়ির তাকিয়া মহফিল আইতাম বাড়িয়ার না ও নবীর উম্মত কতটুকু পর্যন্ত ইয়াদ রাখি মুসলমান কেয়ামতের ময়দানের মধ্যে যে সময় বাইয়ে বাইরে চিন্তা না কোরআন শরীফ অন্য জায়গা তাল্লাহ ফরমাইছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি কোরআন শরীফ বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ফরমাইছেন واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا قامت الدين او دين زيدين بافر فوار সহায় করতে পারতো না ফুয়ার বাফরে কোনো জাতর সহায় করতে পারত না আজ যদি বাপ বেমার হল ফুয়ায় আর না হইল যে সার গেছ তাকিয়া সুদি মুদি লইয়াও বাফর চিকিৎসা করবো করবেন না করতো না বাফরে চাইব কিলা বাফরে জান আরাম দিত ফুয়া যদি বেমার হয়ে যায় বাফে গাড়ি না ফাইলে এটা বেজান শত আছে আমার রব্বানি সাহাবে মা বাপ সম্বন্ধে বয়ান করছেন আমি হিবা বয়ান যাইতাম না আমার মকসুদ যেখানে লাগে আইস ওখান কর কিন্তু উপামা হিসাবে দেখা যা বাফে খান্দ করিয়া আউলাদরে লইয়া ডাক্তারের কাছে যাইবনি না যাইত না কিন্তু আল্লাহ কইতা কে আমত যেদিন হইব ওয়াকশাউ ইয়াউম আল্লাহ ইয়াজিজি ওয়ালিদুনাং ওয়ালাদিহি ও দিন দে ধরাও যে দিন বাপে ফুয়ার কোনো কামো লাগতো না আর ফুয়া বাপর কোনো কামো লাগতো না ও কেয়ামতের দিন বাই অকল বুজুর্গ হল আল্লাহর আরশর ছায়া ছাড়া আর কোনো জাতর ছায়া থাকতো না আজ আমরা যারারে আল্লাহ দৌলত দিছে গরো এসি লাগাই দিছি এসি লাগানির পরে আপনার বারে বারে আল্লাহ বা যারা গাড়িতে এসি আছে এরা বুঝোন এসিরটা কি বারণির বাদে কি পর্যন্ত আপনার শরীরের মধ্যে গরম লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই গরমের মধ্যে কিয়ামতের গরম ওলা হইব মাথার উপরে সূর্য আইব আর মাথার মগজ আপনার বেটিনতে জেলা বাত রান্ধিতে বাতে জেলা উতরায় এই মতন মাথার মগজ আপনার গরমে উতরাইব গরম লাগিয়া হলে পানির পিয়াসে ধরব নি না ধরত না বুঝছেন না মনে হয় মাত মাত বুঝছেন না মাতিবে আমার লগে পানির পিয়াস লাগে নি না লাগে না যদি কো লাগে না তে রোজা মাস আইলে বুঝবা
সাধারণ 10-12 ঘন্টা রোজা রাখি এখন তা না খাইয়া ইস্তারের সময় জ্বর দ্বার লইয়া লইয়া বইবাই বেটি কবে লেম্বু দুইটা শরবত কত জাতর ঠান্ডা তোমার বাড়ি যদি ফ্রিজ থাকে না হো হবাড়ি তুরতা ফাটাইবে এই যারে বাবা হবাড়িটা কি একু ফ্রিজর বোতলা ঠান্ডা খাইতা গরমে ও পর্যন্ত লাগছে হিবালি বেটিও দেখব সারাদিন এই স্তার কত এটা ঠান্ডা পানি আচ্ছা দরে মানে আমার বোতল গুদি আমরা বোতল নাই পানি খাইয়া ঠান্ডা পানি রাখিয়া আমরা বোতল গুতা দিলাই কইনি না না আর কেয়ামতের দিন কর গরম যে গরম মাথার মগজ উতরাইব সেদিন পানির পিয়াস লাগবো নি না লাগতো না লাগবো কতকাল লাগবো নিজে বুধ হইবাই ওদিন আল্লাহ তার মায়ার যারা হইবা যারা আল্লাহরে মান্যওয়ালা হইবা যারা নবীর তরিকা মতো চললেওয়ালা হইবা এরারে আল্লাহ বাসি বাসি নিয়া আরশে আজিমর সায়ার তলে নিয়া জাগা দিবা কো সুবহানাল্লাহ মনে মনে কইবা তে তো যে সময় ফুরা গেদারি কইব আমিও ফাঁকে দিয়ে হামাই যাইম কি আমি এক মসজিদ ইমাম আসলাম 32 বছর আপনারা দেখছেন ও গত জুলাইত বিদায় হয়েছে শরীর খুব খারাপ আসলো আর ভাবছি না যে এই বছর আইয়া ওয়াজ করতাম ভালো করিয়া কিন্তু ওটা মানুষে মোবাইল দেখিয়া কত মানুষের এক মায়া আছিলেন ওটা মানুষের দোয়া করছেন আর আল্লাহ আমার পুরা সুস্থ বানাই দিয়েছেন পুরা সুস্থ হয়ে গেছি তো আমার ভাই হল আমার বুজুর্গ হল ও কেয়ামতের ময়দানের ও মসজিদের মধ্যে একবার শবে বরাতের রাত কিছু তো আমরা রসুন আছে নানি নমাজ পড়লে হলি না পড়লে নাই সবরাতও কিন্তু মসজিদে যাবা আছে সবরাতও সিন্নি গো আছে তুষার সিন্নি বানাইছই আর নমাজ শেষ হই আল্লে বাইরেছই কইলা ভাই তা বারে গেলে মাইছে কিছু মানুষ আসুন যাফটা যাফটি করই তো দুইটা গেট আছে দিও গেটর সামনে দুইজনে বালতি দিয়া সিন্নি লইয়া উব আর মানুষ জাইন বারইবা ও টান দিয়ে একগুল্লা দিবা বসে যাইবা গিয়া আর ইন বেড়া হইত না আমিও বারইয়া বারিন্দাত উবাইছি তো দেবাও দিও গেটে দিয়া একজন মুরব্বী মানুষ আবতান দুনিয়ায় তা আসুন মরছই না আমার চকুর সামনে ভরি গেছে গিয়া পুরা বিল লাগছে তো এক মানসলা দুই বাজি দুই আর থাকছে দেখছো আমার খয়াত দুই আর এখন ইনো যখন দুই আর যাইব তখন আমি খগুল্লা ভাইব খগুল্লা দুইগুল্লা ভাইব এন মনে করবা ওবার থেকে হাত আইসে এন গেদারিং লাগছে তো এখন মেসা বড় রাত না খা রাত এখান তো আর খেতে পান না হ্যাঁ সিন্নির গুল্লা লইত্রা মনে মনে খুব কইলাম হাই রে হাই মানুষ তো ওখান কইতাম সাই আর যে কিয়ামতের ময়দানে মনে করবা বলে ওলা গেদারিং লাগবো আর আমিও ফাঁকে দিকে হামাই যাইমু গিয়া খবরদার বিলকুল হইতো না দুনিয়ায় ঠকাঠকি হতে পারবাই হীন ফিরিস্তার চকু দুল্লি তাই ফারতাই না দুনিয়ায় খোয়া হয় মানুষের আগে আগে যে সময় আপনার মসজিদ আইন তো আগর মুরব্বী অকল আসলা সবে 27 রায় রোজার বিচার কথা এটা আপনারা মুরব্বী মানুষে কইতে পারবা এখন কুর যুব ফুয়াইনতে কইবে এটা আবার কথা রোজার বিচার কথা 27 রাত মুরব্বী বইছেন বইয়াও সারা আর রাখি শুনি কইছেন দেখো এখান মসজিদ আল্লাহর ঘর ইনো মিশা মাতিও না খেয়ে কয়টা রোজা ভাঙছ ও খোয়া শুরু হয়েছে বাদে মুরব্বী হলে ডিসিশন লোসেন কিতা করা যায় তারে একটা সরম দিবার লাগিয়া কইলা অন মসজিদর মুরব্বী হল জুতা গোলাত লক্ষ আর মসজিদর বারে বারে সাতচকর গুরু ক আর বাদে মেসাবরে কইতা তারে তবা করা ক আর মেসাবে কইয়া দিতা দেখো রোজা এগুন যেগুন বাংস এগুন তোর খোঁজা ধরিও সরম দিতা আজকাল ওলা ফারবাইনি ফারবাইনি বিচার কথায় পয়লা নম্বরে অন তাকি এক মুরব্বী যাইব কি যুবকর পক্ষে কারণ হেও খারা হেও খারা এর লাগি হে হতারে কবে বিচার কি গিয়ে করতো এখন কোন গীতা ইতার খাম নাই বাবা ফসা দানবার দরকার নাই গতিকে ঈদের দিন ঈদগার মধ্যে আমি এক ঈদগার 23টা হামসে আর এক ঈদগার এক ইমাম
তো ঈদের দিন ঈদগাহের মধ্যে খাও দেখো বা এক মাসে রোজা রাখছো আর যারা রোজা রাখছো এরার আজ খুশির দিন আর যারা রোজা রাখছো না এরার কোনো খুশি নাই দেখতে দেখা যায় যারা রোজা রাখছে এরা ফুলনা খাবল ভিন্দিয়া গিয়া বইছে আর যে গে রোজা রাখছে না ইগে কুয়েটর খাবল আর আথর লাগাইয়া আগে গিয়ে বইছে যদি খোয়াও ইমাম সাহেবলে খোয়েন বা মুরব্বী ঈদগাহ কমিটির আপনার প্রেসিডেন্টে খোয়েন যারা রোজা খাইছো বা তুমি তেন করে দিয়ে যাও গিয়া আর যারা রোজা রাখছো তুমি তেন আগে দিয়াও দেখা যায় যে কি রোজা রাখছে না কুয়েটর আতর লাগাইয়া হে আর ইমামর করে গেউ ভাই কোনো বেটা আসনি মাত্রায় আমার অন্তে হরাইতা কিন্তু খাল কেয়ামতর দিন আল্লাহর আদালতর মধ্যে কোনো বেটা নাই গিয়া সুই হারাইতা বলে ঠেলা আসা লাগছে অনেক হামাই যে মুগিয়া বিলকুল না ও আমি কইছিলাম ও কথা যে আল্লাহর আরশ ছায়া ছাড়া আর কোন জাতর ছায়া থাকত না আর ইনো খার জায়গা হইব আর কত বলে প্যান্টেল হইব আল্লাহ তক মালুমে জানেন আর ইকান ওলা হইব ইনো কোনো গরমও লাগত নাই আর ইনো কোনো ঠান্ডাও লাগত না যদি বেশ করি এসি চালাই আমাও তে কতল বাতি দেখবা শৈল্যলা কাঁপিব কিন্তু আল্লাহর আরশ ছায়াওয়ালা থাকবো ইনো গরমও লাগত নাই আর ঠান্ডাও লাগত নাই ইয়ার কন্ডিশন থাকবো অনু আল্লাহর আল্লাহরে মান্যওয়ালা যারারে আল্লাহ দুনিয়াতে ভিসা দিয়া দিছে যতদিনের ভিসা ষাট বছরের ভিসা বা আশি বছরের ভিসা ভিসার ডেট পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া চলছে তার জায়গা আল্লাহর আরশ ছায়ার তলে আল্লাহ রাখছেন সুবহান এক হাদিসের মধ্যে আইছে যে আল্লাহর আরশ ছায়ার তলে সাত গুঁড়ো মানুষরে আল্লাহ জায়গা দিবা তার তাকে এক গুঁড়ো মানুষ হইবা যারা হক ইনসাফ করনেওয়ালা হোক সুবহান এই সাত গুঁড়োর কথা কোয়া যেতাম পারতাম না আমার সময় দিত না হক ইনসাফ করনেওয়ালা যে বেটা হইবা যে বেটি হইবা ফিরিস্তায় ডাক দিন ইয়া কইবা আও অন্য আও হিবাই ঘুরিও না ইয়ার কন্ডিশন হওয়া ফিরিস্তায় নিয়ে ইয়ার কন্ডিশন নিয়ে জায়গা দিবা হক ইনসাফ কিতা হক ইনসাফ বলে আমি তো এই সমাজের মুরব্বীও নাই আমার মা তো বিকেনার আমি কিতা ইনসাফ করতাম না হক ইনসাফ হর জিনিসের উপরে আছে বেটিন্তর মাঝেও আছে বেটাইন্তর মাঝেও আছে যে মতো তোমার আরি ফরি যারা মানুষ আছো তারার লগে তুমি হক ইনসাফ এইবা কি বলবে হক ইনসাফ করতায় তার লগে না ইনসাফি করতায় নাই তোমার বাড়ির আউলাদর লগেও তুমি কিতা করতায় হক ইনসাফ করতায় ভাই অকল বুজুর্গ অকল মা বনি নকল তোলা শুন মার্শাল্লাহ বেটাইন ফয়লা কম আসলে এখন আই গেছেন গিয়া আমি আয়াতার হদিসর মাত্র যাইমু গিয়া তবে মা বই নকলের একটা খুইয়ার বেটিন্তর ভিতরে ইংসা বস্তু একটা বড় বেশ এর লাগি মা বোনিন যত নমাজ হলো রোজা রাখো যততা করো ইনসাফ যদি ঠিক রাখো না খাইল আল্লাহর আরশ ছায়ার তলে জায়গা হইতাই না একটা হরিণ আসল বৌয়ান্তর উপরে একবারে আগুন তা বউয়ে কিতা করে না করে সারা বাদি চোখ রাখ কোনো এক বউ কিবা তো হয়তো তাই দনি বাপর ঘুরি দেখবা ইগুরে হরি আলি সালাম করি মাইও মাইও খুঁয়া ঘুরি আর পুয়ায় হয়তো কোনো এক হুড়ি এগু বাগাইয়াও লইয়া আইছে ইগু গরিবর হুড়ি তার মন গেছে গিয়া লইয়া আইছে কিন্তু ইগুরে বান্দির মতন খাটারায় ইয়াদ রাখিও মাই বই নকল ইনসাফ তোমার ঠিক হইছে ইনসাফ ঠিক হইছিল মাতিবে আমার লগে ই হরির ইনসাফ ঠিক হইছিল ইনসাফ ঠিক হইছিল বউ হাইলে ইগুরে সার বান্দি ইগু যদি তোলা আরাম করে সারাদিন খাম গিয়া তে গুট 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 করতে করতে মরি যারি গিয়া কোনো খাম কোনো খাম বিয়ানে বাড়াইব বাড়ির থেকে হবাড়ি যাইব হবাড়ি থেকে হবাড়ি যাইব ইয়া শুধু আমার বাড়ির বেটি সাতটা গুণ থাকে আর বেটিও খাম করে
আতাইরফুলি বিয়া দিছে আজকাল তো হেলো ফোনর যুগ নানি হেলো ফোনর যুগ খতল বাদে বাদে দেখো ফুলির কাছে ফোন লাগানি মা কিতাব ফুলি করে মা উঠি আগান সা দেওয়া লাগে আমার হোর ফজর নামাজ থেকে আই আলো সা দেওয়া উঠিস্তা তোর হলি তোর গুমা ওখান হকিন সা বুঝছিল ওখান হকিন সা বুঝছিল তাইর ফুলিরে খোয়া দিল উঠিস্তা কান্দা উঠিস্তা আর তাইর বউ যদি কোনোদিন একটা তুলা দেরি হয়ে গেছে গিয়া তে আস্তা গাঁও জুড়িয়া গিয়া করি আমার বাড়ির বেটি সাতটা নামাজ দেখুন তাকে উঠে কথা হকিনসা হয়েছে এর লাগে মাই বই নকল সাবধান হক ইনসাফ যদি করো আর আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো যদি চলো তাহলে বেতন তো লাগিয়ে আল্লাহ ফেসিলিটি দিয়া দিছেন বেহেস্ত হইল আঠান যে বেটিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা মানিয়া আর হক ইনসাফ করিয়া দুনিয়ায় তাকি বিচার ডেট খাটাইয়া যাইবাই কিয়ামতের দিন আল্লাহ আটখান বেস্তর দরজা খুলিয়া দিলেই বা কো তাইর ইনশা লাগে তাইর ফুলিয়ে খাম করিলার হৌরে আগবান উঠিয়া চাহ দিলার এর লাগি তাইর জ্বলা উঠি যা মা বলি নকল আর তোমার বাড়ির বৌরে দাঁত ফালাইয়া আসার দায় এর লাগিয়া ফুলি কোন গো আসল ইকান বুঝলাই না তোমার যে ফেতর যে ফুলি যে মানুষের বাড়ির দিছো আজ যে রাত বারোটার সময় যদি তোমার মৌতর সিটি আই যায় সরকার যদি সে লাগি যায় তে ফুড়িয়ে জামাইল বাড়ির খবর ফাইলে বাদে আইত কিন্তু আগে তোমার মুখ ভানিয়ে হুটা কি গে দিত যেগু বান্দি ওগে দিত না তোমার ফুড়িয়ে দিব তোমার আউলাদ যেগু যেগু ফেটল হয়েছে সেগু মানুষের বাড়ির দিলেস আজ তুমি যদি সয় তোমার হুয়ার বউর লগে যদি সয় ইলা জেট কি মারো বান্দি বানাও ইয়াদ রাখে এটা একদম দেখ দেখ কথা তোমার হুলি রে ওলা মাংসর বাড়ি তাইর হলি ওলা তাইরে বান্দি বানাই এর লাগি যাই হোক আমার মাঠ জার্গি ভাতারে দিয়ে আমার ইবায় মাতিবার উদ্দেশ্য আসলো না তবে একটা মাঠ মাতিছি হরিণ বালা করে সাবধান হুঁশিয়ার থেকে হলেন বালা করে সাবধান হুঁশিয়ার তাকিও বৌয়ান্তরে দিল তাকি মায়া করিও আর বৌয়ান্তরে হইয়ার বৌয়ান্ত আসমানে উঠি গেছো কি এখন মনে মনে করা কিতা বুঝো মাইজি হুন্ডাইনি বৌয়ান্তেও হল হলিন্তরে তুমি তাই তুচ্ছ বাক্য ব্যবহার করিও না মায়া করিও তোমার মা যে বেটি তৈয়াইছো তোমার বাপর বাড়ি আর ইনো তোমার স্বামীর মা যে বেটি ও বেটি ওই লোকে তোমার আসল মা ও বেটির কথা মতো তুমি চলিও যদি বেটিরে দুঃখ দেও ইয়াদ রাখিও তোমার ঘর থাকিও আল্লাহ হুয়াইন দিবা একদিন তুমিও হরি হইবা আর হরি হওয়ার বাদে ও তোমার হুয়ার বউ ওইখান তোমার কাছ থেকে বদলালো বেটা আসলো বড় জমিদার মানুষ তার বিয়া শাদি করছে এখন বালা টেকা পয়সা আলা মানুষ যারা এরা বিয়া শাদি ওলা গরিব গুড়া মানুষ করবো নি কত স্ট্যান্ডার্ড এক বেটি আনছি বিয়া করে আর স্ট্যান্ডার্ড বেটি বিয়া করি আনার ভরে এখন তার বাহ মারা যাবার ভরে তার মা তো এখন বৃদ্ধ হয়ে গেছেন গিয়া বয়স হয়ে গেছে গিয়া আসি একু দিতে হবা দি ফাঁক বার হয়ে যায় ইলা ওই নি না ওই নে না বয়সে ইয়ালে ইবার দি তুলা জাল লাগলে নাকর হেন স্থাল পড়ি যায় গিয়া ফলেন নে না যে সময় বয়স ব্যাটেল মারি দে তখন সব জিনিসের কন্ট্রোল ছুটি যায় এখন বেটিওলা জাল লাগি যায় এখন বুড়া বেটি জাল খাইতে পারি না আর বউয়ে জাল ছাড়া খাইতে পারে না তাই জাল তরকারি রান্ধে আর হলিয়ে দরাইয়া মাতেন না বাবারে মাতলে বউয়ে নিয়ে আবার মারি দে ও কোনো মতে আর না নাকর ফেনস খুশি খুশিয়া খাই আর নাকর ফেনস পড়া দেখিয়া তাই তো স্ট্যান্ডার্ড বেটি বেটারে কইছে আমি আর না বলে খেনে বলে তোমার মাই ই বর্তন হেনস ফালাইয়া হেনসে আর বাতে বাত খাই আমি তা দইতাম পাতা না ভাই তুমি তোমার আমি আর
বেটা দেখলো রে সর্বনাশ এখন যদি জাগিয়াতে আমি খাইমু কিলা আর মাই দেখা পাইবো খে এখন খারবারও যাইমু না বাতরান দিব ও কইলে বলে কাম করো শুনো যাইও না আমারে ফালাইয়া তুমি তাকো আর আমার মাই রে এখন কিতা করবা দশজনে কইবা দেখরা নি আজ মা দেখতে পারেন না যদিন হায়াতে আসো ওদিন তাকবা এর ফলে তো মারা যাইবা আর তুলা আঙ্গাজ করে রবে আর তুমি এক কাম করিও আমার দাদায় নাইকল গাছ লাগাই তুইছিল ওলা বান্ডা বান্ডা নাইকল বুত্তা মারা বুত্তা মারা নাইকল বুঝাইছি নি ওটা মালই দুইটা তৈমু আর মাই রে আগলস হিসাবে তুমি ও মালই বাঁধ এক মালই বাঁধে তরকারি দিও আর এক মালের মধ্যে ফানি কত উঠা দিও আর ও টান টান খাইবা আর মালই গুণ তুমি লাগে দইও না আমি আইয়া আমি দুইয়া তুই বেটি কইল ইলা ওই লইব ওইলে আমার বাসন হোক গেলাস হোক পানি খাইন বর্তন হোক ভাত খাইন আমি রইতাম না লা চাউল তো ওলা খাবা সংক্ষেপে কইয়ার মা বলি নকল এর লাগি কইয়ার একটা বউ আনতে হলিন দেখতে পারুন না আর হলিনতে বউ আইন দেখতে পারুন না ও বিষয়ে তুলা মাত মাতি আর যদি মা বই নকলে বাড়ির থেকে শুনো তো খেয়াল করিয়া ফায়দা হইল দুনিয়া যে যতখান করবায় আজ হুয়ার বললোকে তুমি যত খান করবাই তোমার ফুলি যে বাড়ির দিবাই হাও গিয়েও হনো তোমার ফুলির লোকে অত খান এর থেকে বেশ করব আর বউয়ে হরিণ তরে যত খান জ্বালা দিবাই একদিন তুমিও হরি হইবাই আর তোমার বউয়েও এর থেকে বেশি তোমার জ্বালা দিব ওখান বুঝাইমু আর আয়াতার হদিসর মতো যাইব গিয়া আমার ভাই অকল বুজুর্গ হল তারা খাইন বর্তন বাদ গেলাস ভাজি আর বুলা বেটিয়া খাইন মালৈত বাত আর মালৈত ফানি মালৈ বুঝুনি বুঝুনি বুঝো না তো কইও বলে আর কি জাত মাত মাতরা তুমি মালৈ কিতা নাইকল খুরিয়া মালৈ বাত হলেন মুখে দি জাননি বেটি বাত খারি বেটি এইবার তো জাল দি রান্দে খাইতে দিত না করি ইনশা আর ইবাই দিয়া করে কিতা মালৈত দেরি ও এখন বুলা বেটি ফেটের বুকে তো খাবাও লাগবো এখন সাইন আর খাইন আর খান্দইন আর শুকুর পানি ফেলাইন আর কেন খাই দিয়া ও হুয়ারে ফেটো লইয়া আমার রব্বানি সাহেবে বয়ান করছেন যে মায় আউলাদ রে ফেটো লইয়া কত কষ্ট কর আমি হিকান কর যাইয়েন না কিন্তু এই সময় মার মন ই দু কিকান উঠেন না উঠে না একদিন হয়তো রাইত হুয়ার তা উঠিছে তা মাথা তুটি গেছে গিয়া চোখ উল্টাই দিছে রাইত হুয়াইবার আগে মায় খান্দ ফালাইয়া আগর যুগ গাড়ি গুলি আসলো না এখন তো আলি টমটম ফোন করলে আইজি বুঝিয়া এই সময় খান্দে দিয়ে ফেলাইয়া বন্দে দিয়া কুনা কুনি ঠান্ডা লাগছে না মায়ের আগে হুয়া নিয়া ডাক্তারের ঘর নিয়ে হাসপাতাল লইয়া গেছেন গেছেন কেন আর আজ ও হুয়ার বউ আমার মালৈত বাদ দেরি মালৈত মার জানে বদাশ হইব মা খান্দন চকুর পানি ফেলাইন আর মালৈত বাদ খাইন আর পানি খাই স্ট্যান্ডার বেঠির করে তো আল্লাহ আউলাদ দিছেন দিছেন জানি তাইরও হুয়া গু বাক্কা শিয়া নিয়ে হুরুতা মানুষ আবু হুরা বুঝদান না তে যদিও বুঝদান না তেব তার মেমোরিয়ে খেলার আমরা খাই বর্তন বাদ গ্লাসও ভানিয়া দাদিয়ে খাইন মালৈত বাদ আর খাইতেও লাখান দৈন তো বাভে নিয়া দিয়া যায় গিয়া তার খাজ খারবারও আর ও নাতিওকে দাঁড়ো গিয়া বয় বইয়া দেখে দাদিয়া খান দৈন নাতিয়ে জিকায় দাদি তুমি খান্দো কি দাদি খান্দো কি এখন নাতিগুলি এখন আর দাদিয়ে কিতা বুঝ দিতে না রে ভাই তুমি বুঝতাই নাতি নসার মায়া ভাই তুমি বুঝতাই তখন কিছুদিন যাবার ঘরে তো বুড়া বেটি মারা গেছই নাতিও কিছু বুঝদা রইছে হে তার মেমোরিত খেলাইছে যে আমরা বর্তন বাদ খাইয়ার গল্লা সফানি খাইয়ার আর দাদিয়ে মালৈত খাইতরা এর লাগে দাদিয়ে খান দিতরা আজ তো দাদি মরি গেছেন গিয়া এখন মালৈ গুণ আমি থোয়া লাগবো আমিও তো বেটা হইমু আমিও তো বিয়া করম আমার মাহিরে যদি সে আমার বেটিয়ে চায় না তে আমি বাদে মালৈতা খানো ভাইমু হে সুন্দর করে দিয়েটা মালৈত দইয়া থইছে যে থরিয়া ধনী বাফর হুয়া স্ট্যান্ডার বেটির হুয়া শিক্ষা লইতে তো আর কম লইছে না কম লইছে নি
বড় শিক্ষা লই যায় ম্যাজিস্ট্রেট বনি গেছি গিয়া এখন হে বিয়া করতে গিতা আমার লাগান কুতুবুদ্দিন উল্লার ফুলি বিয়া করব ফুলি হে আর ওলা ম্যাজিস্ট্রেট বেটি বিয়া বস তাই এখন তো কানে বেটা মরি গেছেন গিয়া এখন তাই নো বিদ্ধ হইছুন বুলা হইছুন আল্লাহ দুনিয়ায় দেখায় মা বই নকল যদি হুন্ডায় হুঁশিয়ার হই যাও হিবেটি তো জাল লাগলে নাখেদি ফুরা মানে গি আইতো না ফানি আইতো ফানি জাল লাগলে নাখেদি ফুরা গি আয় না গি বুঝলি হ্যাঁ জেষ্টা মানে একদম ফুরা ফাঁকিয়া ডাল ডাল লাগান হিতা আয় না ইটা যার সর্দি করিয়া বালা করি মানে আপনার কিটা হয় যে টান সর্দি ফাঁকি গেছে কি এখন দম ভালাইতে পারত না এ খেরো টিভা মারি আরো খের দি ঝাট্টা মারিয়া ডালটা বার হত হিবেটির জালো জালো ডালটা বার হয় না ফানি বার ফানি বার আল্লাহ টানে এমন বেমার দিছে যে বেমার হওয়ার কারণে এখন অটোমেটিক টান দিও নাকে দিয়ালি ডাল যাও পড়ে তাকে করছো মাত মনে বুঝোয় না এর লাগে আপনারা আসরায় আরিবা খেয়াল করে দেয় না আসিবার কথা না বুঝবার কথা কই আর এখানে আল্লাহ খেয়ে করছো হিবেটির নাকে দি জাল লাগলে ফানি বাড়িস আর ইবেটির নাকে দিয়া ডাইরেক্ট মানে ডালটা ফলে কোনো মেডিসিনে ধরেন না এখানে খেয়ে করছো আল্লাহ করছো ভাই হল বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারাকা তাআলা তোমার হরিরে নাকে দি জাল লাগায় ফানি বারো নিয়ে অতখান গিন্না হল্লাই আমি আল্লাহ এখন তোমার হরি বানাইছি তোমার ফুয়ার ম্যাজিস্ট্রেট বানাইছি ফুয়ার লগে ম্যাজিস্ট্রেট বেটি বিয়া করাইয়া নাইছি আমি আল্লাহ এখন তোমার নাকর সম্পূর্ণ আপনার ডালডা করিয়ান লাইন করি দিলাইছি আসেননি কোনো ডাক্তার বলে ও ডালডা হুকান বন্ধ করতা আমরা যে ওষুধ খাই বাই হল বুজুর্গ হল ওষুধ অলসম যায় গলার অনুযায়ী গিয়া আগে আল্লাহর কাছে কয় ও আল্লাহ তোমার বন্দা খাইছে খাম করতাম নি আল্লাহর ভক্ত থাকি যখন ইশারা বলে খাম কর ও দেখবা সাধারণ ট্যাবলেট খাইবা বেমার শেষ আর যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ইশারা হইত না যত ট্যাবলেট খাও যত ক্যাপসুল খাও যত আপনার দামি দামি ইঞ্জেকশন হারাও খাম হইত না এখানে খরচ হইন আল্লাহ বলে তুই নাকর জালর বেটির নাকরে ফানি দেখিয়া তখন গিন্নাইস তোর হুয়ার বউ ম্যাজিস্ট্রেট বেটিয়ে তোর ডালডা দেখিয়া কিতা করে এখন তো দিও না খেতে ডালডা ম্যাজিস্ট্রেট বেটি এখন তার তো বেটাও ম্যাজিস্ট্রেট এখন আইয়া গরো যেমনে দেখে হলির নাকর ডালডা আর বাদ খাইব নি ফেটে আমার গিয়াও হুতি রয়ে গেল এখন বেটির বেটা ম্যাজিস্ট্রেট আইয়া কয় কিতা হয়েছে বলে কইও না আমি উঠতাম পারতাম না তুমি তোমার খাও বলে কিতা বিষয় কিতা বলে হো তোমার মান নাকে দি যাও ইটা দেখলে আমার মুখে দি বাত হামাইতো না ভাই আমার লইয়া কোয়ার্টারও যাও হার না হইলে আমার লগ বাদ দাও এখন ম্যাজিস্ট্রেট বেটা এখন বেটির লক্ষ্মীলা বাদ দিলে কইলো শুন ঠিক আছে মাইজির জায়গা হো ফুরকি ফার হনো আমি গড় এখন বানাইয়া দিন আর তুমি আলি শুধু টাইমে বাদ চাইটা দিবাই তুমি সামনেও যাইও না মাইজি হইবে আইতা নাই হনো তানে জেলা জেলর ভিতরে জেলা আসামি হারা লকা হো হারাই তয় ওলা তুই মু বারোই তিতাম আর টাইমে তুমি খানা দিবাই আর আমি নিয়া খাবাই মু তুমি সামনে যাইও না আখের আমার মা ডালডা হললেও আমি থাকা লাগবো আমি যাবা লাগবো বলে ভাই তুমি তোমার যাইও আমি নাই ভাই হল বুজুর্গ হল মা বনি নহল এই মতো আগলা ফুরকির ভাড়ার মধ্যে ঘর বানাইয়া মা তো মার নিয়া হনো নিয়া আপনার বালা করি আপনার লকাপ লাগাইয়া হনো তয় আর হো যে মালই দুগু তৈল সমালিয়া দাদির আমলর
ও দাদিরাম লোর মালই দিকে বার করছে, বার করিয়া কইছে ও ওগুন তো এক মালই দিবে বাদ আর এক মালই দিবে ফানি আর আমি নিয়া খাবই। ও মেস্টেট বেটা এখন আখের মা তো নিয়া দেই নিয়া আর মা সামনে দেওয়ার পরে মার তো এখান মনে আছে না, লেকিন তার দাদির মালই মনে নাই, তাই খাওয়াইছিল তার দাদিরই ও মালই। আর ও মালই তাই গীতা করছে হুয়া ঠাই দিয়ে দিছে খাওয়া তো ইয়া গাল ভুলে বলিছে, কইল মাই খাও খাইতাম না, লে কি খাইতাম না, লে কিতার লাগে খাইতাই নাই, বলে তোমরা খাইতাই বর্তন আর আমি খাইতাম মালত, বলে মা ইতা তুমি শিকাইছো, তুমি শিকাইছো ইয়াদ নাই নি নাই আমার দাদিরে নু তুমি ও মালত ভাত খাবাইছিলা, দাদিও খান্দি খান্দি খাইতা আমি হুরু আসলাম বুধবাইছি না, জি খাইতাম দাদি আমার খইতা না, কিন্তু আমার মেমোরিত আইছে যে আমরা বর্তন ভাত খাইয়ার আর দাদিয়ে মালত খাইতে এর লাগে দাদিয়ে খান্দিতা, আমি চিন্তা করি দেশি আমিও বেটা হইমু বিয়া করমু আর তুমি যখন ইতা করবাই তখন আজ যে তোমার যে এখানে ডালডা ফলের বেটিয়ে সহ্য করতে পার না এখন যাইতো কি যা, গতিকে তোমার মাই বেশ করছি না ও দাদির মালই ওগুন তো দিছি ওগুন তো তুমি খাও, খেল লাগি বাই হল বুজুর্গ হল মা বনি হল আমার মা বনি হল যারা হলি উইবায় বৌয়ান্তরে মায়া করবাহ, হলি উইবায় বৌয়ান্তরে মায়া করবাহ, তাহলে তোমার যে হুলিন মাংসর বাড়ি দিবায় তোমার হুলিন তোরে তাইর হুলিন তো ওলা মায়া করবা, কারণ তুমি যখন করবা তোমার হুলিরে ওলা আল্লাহ খরানি লুয়াইবা, আর তুমি যদি হিংসা করবা তো তোমার হুলি ইয়াদ রাখিও তোমার হুলিও শুকে খাইতো না আর হলির গরো হন তাই নিঞ্জুলি খাওয়া লাগবে, এর লাগি বাই অকল বুজুর্গ হল মা বনি নকল ও হক হিংসাফর মাত তুলে আনছিলাম আর আমি মাত যাই গিয়ে আমার হালি ফাতারে দিয়া সময় যাই গিলাম বা এর লাগি মক্ত সরক ইয়ার আমি আয়াত আর হদিসও যাইতাম গিয়া, ও কিয়ামতের দিন যে সময় আল্লাহর আরশের মধ্যে নিয়া জাগা দিবা বইবা এখন বইয়া বইয়া চাইবা, আর দুনিয়ায় যারা বড় বড় জমিদার রাজা বাদশাহ হল ওলা উগি দিয়া চাইবা হীনত হামাইতা ই ক্ষমতা হইতো না, যদি খলে খলে হামানিত লাগুন ফিরিস্তায় লাত মারিয়া যারা বল জেলা উড়ান খেলুয়া লগলে পিলিয়া লগলে যারা বল রে অন্তাকি হনে গেলে হিগুর ভাত গেলে হিগে জেলা লাত মারিয়া আকাশে দি উড়ায় ওলা যদি সুরু করি হামাইতে চাও ফিরিস্তায় বলল লাখান লাত মারি উড়াইব, ইন তোর জায়গা না তোরে আল্লাহ দুনিয়ায় দিছিলা কিতার লাগিয়ে দিছিলা তুমি দুনিয়ার বেটাগিরি বাদুরি বড় মানুষ দেখাইছো দেখাই লইছো ইন তোর জায়গা নাই হনতা, ও সময় গরমর বিপাশিত বাই অকল বুজুর্গ হল তখন নবীজি আপনার উন্মতর এই কষ্ট দেখিয়া বরদাস্ত করতে পারতা নাই, যে নবী উন্মতর কারণে ফেট ভরে খাইছই না নয়ন ভরিয়া ঘুমাইছই না মদিনার মধ্যে আপনার ফেটর মধ্যে আপনার খন্দক খুঁজিছুন দুশ্মন হল দুশ্মন হল আইতা এখানো লম্বা চূড়া মাত আমি মক্ত সরক ইয়ার সাবা কেরাম লিয়া মশরা করিয়া কইল খন্দক কুদাও এখনো যদি কেউ যায় মদিনার মধ্যে দেখবা খন্দক আল্লাহ রসুলের আতে সাবা কেরাম আপনার কিলা কুদিছিলা খন্দক কুদা মাটি খাটা আইতা সাদের কথা নাই খানি ফেটো ভাতর বান্ধিছই ফেটো ভাতর বান্ধিছই ফেটো তোলা যদি সে দেখিও যদি বুক লাগে পালা করি গানছা দিয়ে আঠাইয়া বান্ধিলে বাক্কা শক্তি পাওয়া যায় ফেটোর মাঝে ভাতর বান্ধিয়া গানছা দিয়ে আঠাইয়া তৈছইন আর খন্দকর গাত খুঁজিছই ভাই অকল বুজুর্গ হল ও নবিয়ে উম্মত অকলের লাগিয়ে আপনার খাইছই না উড়িছই না যদি নবীজিয়ে চাই তা বলে আল্লাহ ইতা কষ্ট আমি পারতাম নাই সমস্ত এহুদের পাড় তুমি স্বর্ণ বানাই আমারে দিলাও আমি অন্তাকি স্বর্ণ বেচিমু আর খাইমু আর উড়াইমু আল্লাহ দিলেই দাও কিন্তু নবীয়ে চাইছই না নবী আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এখত খাইতাম এখত কষ্ট করতাম উভাস রইতাম এই মতো দোয়া কথা হও নবিয়ে হাউজে কৌশলের ফানি লইয়াইবা উম্মত পেরেশান হইয়া দৌড়াইবা বেঠিন বেটা
নবী যে ফানিলে যাইবা জেমনে ফানির খেতলি দেখবা বা জোক দেখবা সারা দৌলিয়া গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আগে ফানি খাবাও ফানির লাগি আমার জান যার যার অবস্থা নবী জি আপনার গলা শর মধ্যে ফানি ডালি দিবা আর আতর মধ্যে দিতা নবী আত আগ বাড়াইবা তুমিও লইতা করি আত দিবা ও এর মাঝখানে ফরিশতা আগলে আপনার পর্দা ফালাই দিবা ফরিশতা আল্লাহ পর্দা দিবা এখন খোসাই ইস্তারের সময় খালি ও আজান ওই যেই তো ওই যেই তো আর ও সময় যদি তোমার আত লইলেই তাই করলা সুগার আর একজন যদি নেয় কি তোমার জানে কিতা কইব কিতা কইব মিটার জায়গার থাকব লাগে ইস্তারের বর্তন দিয়ে তার মাথাত মারবাই মারবাই না ভাই অকল বুজুর্গ অকল নবী জিয়ে দিতরা তুমিও লইতাই করি হাত বাড়াইছো কিন্তু সামনে পর্দা খুলি যাইব গিয়া যখন পর্দা খুলব বলে ওখান তুলা মারিয়া স্ক্রিনের তলে দিয়ে লইলাই ওইটা না ওইটা না ইটা স্কিন না বলে হন তলে দিয়ে আগ পাড়ে লইলেই মু নবীজি রাতে খালিয়া লইলেই মু বিলকুল না পর্দা হলে যাইব কি এখন তো আর দেবা হইতো না লওয়া হইতো না নবীজি কইবা ফরিশতা হল এ তো আমার উম্মত আজ কিয়ামতের দিন রা কিয়ামতের দিন আপনার পরেশান হইছে পানি খাইতো করিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ফানি হাউজে কৌশলের ফানি লইয়া বাড়াইছি আমার উম্মত রেখাবাইতাম এ ফরিশতা তুমি খেলে সামনে পর্দা দিলাই বেঠা দিলাই ফরিশতা কইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত খান আসা কলিমা ফড়াও ঠিক আছে কিন্তু তার কাটা জামে মসজিদের সামনে মনখ আমি হো বাক্কা মনে কর তেরত না কততে একবার দেবস্থান খানকার থাকি আমার কুদুস ভাই গিয়া বাইক দিয়া আনলো আজর আমি খানকাত এতে কাবো আসলাম রোজার আগে আর বাদে আর ওইসলো নি নানি জানিয়েন না ওইসলো নি ওইছে নানি না ওইছে আর ও মনে কর ও আচ্ছা যাই হোক যদি ওইছে কিন্তু প্রত্যেক দিন ওলা হয় না এটা হয়তো এক বছর 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 নাইলে এক দুই বছর বাদে ওলা হয় হুম ভাই অকল বুজুর্গ হল ফরিশতা আলো কইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রে আপনি ফানি দিও না তার খাটার মসজিদের মধ্যে আপনার ওয়াজর মাহফিল হইছে দিনর কথা আলোচনা করা হইছে উলামা একরাম হল আইছেন তারার বুঝাই বেল লাগিয়া আর হে তার বাড়িত গিয়া হুতি রইছে তার বেটির দাঁড় থাকি বার হইছে না আর আবার ফানি খাওয়াই তো সেগুলো ফানি খাওয়াই বাই না ফানি মিলত না এর লাগি বাই অকল বুঝলো আগে আগে ওয়াজ সারা রাত হইতো মানুষ সারা রাত থাকতো আজ খাইলেও খালি মুরগিবর বাদে একজনে ওয়াজ করলা আর সারা দর তো ভাই বাড়ি গেল আরে যে বাড়ি এখানে গেলাই এই বাড়ি কেন তোমার লাগিনি কেন তো তোমার অস্থায়ী জায়গা মুসাফিরির জায়গা আসল জায়গা ওই বুকে তোমার মাটির তোলে হিন যাবাও লাগবো চাই বেটিও বেঠাও কুল্লু নাফসিন যায় কাতুল মৌত আল্লাহ যত জানদারর মৌত আছে যত প্রাণী মৌতের মজা পেইতে লাগবে একদিন মরা লাগবো আর মরণ আবার বাদে ফুয়ায় ফুলিয়ে টেকায় ফুইসায় কুন্তায় তোমারে আটকাইয়া রাখতো বা তোমার আর যেদিন মরবায় দুনিয়ায় থাকি শুধু খাফনর খাফল হলেন ফাইবাই আর খমর টাকা কেসা থইয়া যাইবাই না আপনারা এবার লিয়া যান গিয়া টাকা বুঝুন বেটাইন দিয়ে যে খমর খরদনি লুঙ্গি ফলি যাব খরদনি আসা বান্ধন আনি ও আসা মল্লে লগে নিতে পারবাই না তোমারে আমারে যে সময় মহত হয়ে যাইব গিয়া গর তাকি বার করবা আখেরি নাওয়াই দিতা আখেরি নাওয়ানিত পার করবা যেমনে দেখবা লুঙ্গি হরাইয়া খমর রয়েছে টাকা কইবানি আচ্ছা ইচ্ছা থাক কইবানি যারা নাওয়াই তারা কইবানি আচ্ছা থাক থাক বা ফসা টাকা আছে কইবে না বিলে টানো কিতা করতে বলে কমরার খর তো নিক্সা তুলা যান না খাটিয়া রাখি দিতাম
কতনে খাটিয়া রাখুন দিন না খাটিয়া রাখিলেবা মা বনি নখল বেটিনতে গয়না ফাটি বড় ফসল করুন বেটা যত নমুনার সোনা দিয়াও গয়না দেও কিন্তু ফেরিয়ালা আইয়া হাললে হাগলা হইয়া ইগরে লইয়া বাড়িতে হামাইয়া ওগুন গেস্তা কি হালি কিতা লইতা কিতা হিন্দিতা যত তা ল ইবা ফেরিয়ালাইন থাকলে খারাপ পাইয়ে না মনে মনে কইবা মুল্লাই গুলি কি গেই বেঞ্চ আমার বিক মারি দে গাঁয়ে গাঁয়ে ফেরিয়ালেন গিয়ালি হাই রে হাই বেটিনতে মন করেন বলে ই ফেরিয়ালাই গো আমার এখারে দল মোর বাই ইগুর উড়ো উঠি যায় ফেরিয়ালার কাছ থেকে সামান লইতা করিয়া আর দরমর বাই হইলে গে বকাও দিলেইব বকাও দিলেইব আর দরমর বইন খুঁজা খুঁজা আর বাদে হরুতা তিনটা ফালাইয়া ফেরিয়ালার লগে দেখো প্লাস হয়ে গেছে আপনারা ইতা ভাই নাই আমরা হতা ভাই দিলা আছে ঘটনা হয়েছে এর লাগে কইছে ভাই হল বুজুর্গ হল মা বনি হল ও খইয়ার কথাটা তোলা খেয়াল করি শুনিও মনে মনে কইবা বলে ঠেঙ্গা ঠেঙ্গা বড় মাতের কিন্তু এটা জ্বালা জ্বলিয়া মাতিয়ার জ্বালা জ্বলিয়া মাতিয়ার ও যে অত গয়না পাতি সোনা রূপা দিয়া লইলাই এর বাদে ফেরিয়ালার ইকনে না হইলে শান্তি বাড়ায় না কিন্তু যেদিন মারা যাইবাই নাখর শুধুমাত্র একটা ফুল যদি থাকে আউঠাও লগে লইয়া কোনো বেটি খবরের গাঁথ যাইতায় নাই না আপনারা এইবার দিলেন নি না এখন ভুলি গু খোলা যায় না বেটি মরি গেছি না থাক না কো কই নিলাম কইলে কইবা হ্যাঁ বলে গু খোলা যান না কিতা করতাম বলে সুরতা লাগাও খাটো খাটিয়া হইলেও রাখো বেটি নইলে শুধু ভাইবা খাফনার খাপল ফাঁস খান আর বেটাই নইলে ভাইবা তিন খান বাস শেষ এর লাগি বা যখন বুজুর্গ হল মা বনি নখল আমি আপনারা সামনে যে কোরআনে করিম তাকে একা হাত করে মাতিল করছি বাক্কা লম্বা আলোচনা করে লাইছি ইবা জোয়ার বাদ দিলাম এখন আমার আয়াত যে বলেছি আপনারা সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ কম বেশ 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে আর তার মাঝে তাকিয়া দুই জাতর কথা আল্লাহ কইছেন জিন আর ইনসান আল্লাহ কইতে আমি জিন আর ইনসান যে আমি ফয়দা করছি সৃষ্টি করছি একমাত্র আমার এবাদতির লাগে কো সুবহানাল্লাহ আর বাকি যত মখলুকাত সৃষ্টি করছি এই দুই জাতর ফায়দার লাগি কো সুবহানাল্লাহ আল্লাহ সূর্য বানাইছেন মানুষের ফায়দার লাগিয়া ফায়দার লাগে না আজ যদি সে এক সপ্তাহ যদি রোদ দেয় না মেঘলা হয়ে যায় তো বেটিন বেটাইন হকলেও কই আল্লাহ রোদ দেও আল্লাহ রোদ দেও আর বেশ হুরু 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 তালা বেটিন তো মরি যাইবা কি আল্লাহ হুরু তাই তারে আর কত তেনা শেষরা বদলিতাম খাতা হুকাইতাম পারি না আল্লাহ রোদ দেও এগু আল্লাহ এই সূর্য এগু খাল লাগি দিছই খার ফায়দার লাগে আমরা লাগি নাই এখন যদি সে মেঘ হয় না তো দেখবা কতখানে দৌড়াইবায় আগে তো জনগণ মানুষের যেহেতু হলিতা আমি তো জনগণ মদিসা ভাবতেছি সাহরি আপনার হো উদালি বাইছি লিতা যেহেতু মেঘন না নিয়ে দোয়া ফরাইতা আমিও মাঝে মাঝে লোকে যাইতাম মেঘন না দোয়া দেও আল্লাহর কাছে সারা খান্দা আল্লাহ মেঘ দেও মেঘ দেও তো বাকি যত নিয়াম বাকি যত মখলুকাত আল্লাহ এই দুই জাতর ফায়দার লাগে সৃষ্টি করছেন করছো মহাজনা আল্লাহ মুরুক গুণ কিতার লাগি বানাইছেন মুরুক আসুন নি আপনারা বাইত মুরুক কিতার লাগি বানাইছে হ্যাঁ মূর্খ তো দরকার নাই আল্লাহ বানানি কিন্তু বানাইছুন ও দুই জাতর ফায়দার লাগে রাত যেমনি 8টা 10টার সময় দাম দিয়ে তার বন্ধু লইয়া আইব খুন আপনার খসাইখানার দিয়ে মাংস হইতায় আর বাড়িতে রান্ধিছ হুকন শিরা কিলা এখন দাম ধরে আর দাম ধরে তো যেমন তেমন দাম ধর লগর বন্ধুরে কিলা হুকন শিরা দিবার দিতায় হয় বা এই সময় এখন হোলি তালুয়ে জিবিরাই লাগি যাইব গিয়া হৌটুকু কিতা হয়েছে কিতা হয়েছে মারা দাম ধরে খাওয়াইতাই কিতা দিয়া সে এখন আমি এখন কিতাব আইতাম সারা দোকান দোকানও বোন
কাম করো তোমার মুরকি গুদরি দাও ইজ্জত বাসাইতে হলে মুরকি ধরা লাগবে নাকি ও মুরকি দরিয়া রাত গোলাবাই দিয়া হালাল দিয়া আর এই ঘুরে অন্য দিন বেটিন দিয়ে মূর্খ সামলাই কেন ফালাই না হইলে এদিন রাত সামলা আর চাইতা না ইকান আর একটা মাসলার কথা কইয়ার মা বই নকল শুনিও কই ভাই তা আমরা জানি আমরা জানি ইতা জানরা বেটিনতে জানোন কিন্তু অজানরা বেটিনতে জানোন না এর লাগি অজানরা বেটিনতে রে কইয়ার জানিলা একটা মাসলা কইয়ার এক মাসলা কেউ যদি কে এক হাজার রাখাত নফল নামাজ ফলাত থেকে বেশি সওয়াব পায় কো সুবহানাল্লাহ এক হাজার রাখাত ও যে মুরুক যে কইছি বলে সামলা ফালাই যা সামলা ফালাইতে তো বেশ বালা ফালাই দিছে ইতা কিছু বেটিনতে ফালান যে সময় খাম করিয়া কুলাইতে হয় তার ও কইবা দেও টান সামলা ফলাও আর কিছু বেটিন আসুন কইবা না রে সামলাই নাই তো সারাতে ও মুরুক জব করিয়া আঠান গরম পানি করিয়া দিবা মুরকি বালা করি বিজাইয়া আর বাদে রুম টানি টানি ফেলাইয়া এর পরে আপনার মাংস বানাইয়া মসজিদের মেসাবো টিভি নইলেও দিবা খাকুয়া মা বলি নকল মূর্খর ভিতরে জেলা মাংসর ভিতরে সব জিনিসের ভিতরে নজিস আছে না যা সাথে গলি যা মূর্খর ভিতরে বড়র ভিতরে গিলার ভিতরে যেটা আছে না যা সাথে গলি যা আমরা কই গরু বাসা কই বিট বিট গরম পানি দেওয়ার লগে লগে ই বিটিক নাই তোর গ্যাস সারা মাংস থামাই যায় ই মাংস খাওয়া হারাম দিলাইনি মসজিদের মেসাবরে খাবাইয়া হারাম হেল লাগিয়া যদি সামলা তেল মনে করো আর খাইতে চাও তাহলে আগে ওগু খাটিয়া ওগুর ভিতরে তাকে গিলা আর বল ওখানে বার করিয়া বাদে গরম পানি দিয়া বাসিয়া বাদে সামলার তেল খাও কিছু বেটি না শৈল ভাই তা মাত এটা বেকার মাতিয়ার নিম মা বই নকল দরকারি মাত মাতিয়ার একটা মাসলার মাত মাতিয়ার মা বই নকল কিছু বেটি না শৈল এরে মুরুখকু জব করিয়া হারলে ওগুর তল ফেটো অন আপনার দাদি তুলা সামলা খাটিয়া আর কইলাও দাগ দিলাইলে ওই যায় গরম পানি দিলে আর কুনতা হয় না নাউজুবিল্লা আরও বেশ করিয়া গরম পানি হারাইয়া দিলাই বিঠল লোবে এর লাগি মাই বোন হল কবার দাঁড় মূর্খর যদি সামলা খাইতে চাও তাহলে আগে অগু খাটিয়া অগুর ভিতরে তাকি বল গিলা টানিয়া বার করিয়া বাদে গরম পানিত ভিজাও আর যদি গিলা আর বলে সকলটা গরম পানি হারাইয়া আর খরে দিয়ে ফুটকিবা দিয়ে হতখান কাটিয়া বলে ডাক দিলে ওই যায় গিয়া আর গিলা উলা বার করা লাগে না এখন ইটা বার করার লাগলে সারা তেল ভরি যাইব গিয়া তেল খাইতা করি বিট খাইতাই নি হ্যাঁ এখন মুরকি তেল খাইতাই করিয়া এখন লগে আপনার বিট ওখানে খাইলিতাই নি এর লাগি মাই বই নকল ও হুঁশিয়ার একটা মাসলার মাত মাতিছি আমি ইবা যাইতাম না আমিও আয়াতর আর হদিসর মাত মাতি আমি শেষ করলিম আপনার আরও কষ্টর বাড়ি বেটিন তো শুনিয়া মনে মনে কইতো অত টেঙ্গা মুলবি খান থাকি আল্লাহ আমার বাই হল আমার বুজুর্গ হল আমার মা বনি নকল ও আল্লাহ দুই জাতরে বানাইছইন আর খইছইন আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি কম বেশ 18,000 মখলুকাত বানাইছি তার তাকে দুই জাত বানাইছি জিন আর ইনসান দে আমার ইবাদতিল লাগি বাকি যত মখলুকাত আমি সৃষ্টি করছি এই দুই জাতরে ফায়দার লাগি এর লাগি দেখিও এটা হল বেটাইনতে কইতে পারতাই না বেটিনতে কইতে পারবা বেয়ানে উঠিয়া বেটিনতে আলি যেমনে মূর্খর ঘরের কাঁটা খুলল মুরুখ এক দৌলে বারো বারই না আসতে হলো আটি এটি আটি এটি বারণি দেখছো নি বাড়ি খাইলে গিয়া দেখিও গিয়া মুরুক কিলা বারণ খালি যেমনে দরজা হান গাঁটা হান খুলবা মুরকে দৌড় দিয়া বারাইবা আবার বিয়ালে হামাইতে সময় হলো দৌড় দিয়ে হামাননি না গুড়ি গুড়ি আইন গাঁটার মুখো আইন আইয়া ডাকন কি হয় বুঝাইছো যদি বুঝো না তো খালি দেখিও বাড়ি গিয়া আইয়া হামাইতো চায় না গাটার মুখো আইয়া ঘুরে একবার হামায় তিনবার করে দি বার হয় আর কয় কি হয় কি হয় কি হয় মানে কি তা হামাইয়ারলে তো সাইড বেরোর ভিতরে বেটি দামান দেব রাত 10টা আর সাইব আমার কি হয়
এর লাগি মূর্খ হয় আমার কি হয় কি হয় বাদে যখন আন্দার ইজার গিয়া এখন আর কিতা করব এখন হামানিও লাগবো মজবুদান হামাল আর রাত দশটার দামান দাইলে গোলাবার ছুরি লাগা লাগাই না না লাগি ভাই হল বুজুর্গ হল মুরুক আল্লাহ দিয়েছেন আমলার ফায়দার লাগি কিন্তু আমরারে আল্লাহ বানাইছন তান এবাদত করবার লাগি হো সুবহানাল্লাহ এবাদতির অনেক লাইন আমি কোনটা কইমু গতিকে আমার মকসুদ হইল আজ মসজিদর ওয়াজও আইছি গতিকে নমাজের বিষয়ে তুলা মাতিমু সবচেয়ে বড় এবাদত হইল ওয়ালা জিকরুল্লাহি আকবার নমাজ হইল গিয়া সব জিকির তাকি বড় সব এবাদত তাকি বড় হো সুবহানাল্লাহ আজ সারা আমরা নমাজি বনি যাই গিয়া গড়ে বারে বেটিন বেটাইন ইনশাআল্লাহ আমরার মাঝে আর কোনো জাতর ফসাদ থাকত নাই হিংসা থাকত নাই কিচ্ছু থাকত নাই যদি বেটিন বেটাইন আমরা পরিয়াল যদি সারাদিন নমাজি বনি যাই ও এর লাগে আল্লাহ কইতাম সপ্তাহ গিয়ে এবাদতির মধ্যে ইয়া থাকলো নমাজ যে নমাজ আজ আমরা কয়জনে পড়ি বেটিন তোর মাঝেও নমাজ নাই বেটাইন তোর মাঝেও নমাজ নাই মসজিদ বানান বিল্ডিং বানান কিন্তু মসজিদের লগে গড়ে হুতন তাকন আজান হুনন মসজিদ একামত হুনন কিন্তু মসজিদ নমাজের মধ্যে আইন না আল্লাহ রসুলে মসজিদর জমাতর অত গুরুত্ব দিছেন অত গুরুত্ব দিছেন নবীজি খনে বেহুশৈত্রার খনে হুশৈত্রা মরজুল মৌতর সময় নবীজি হুশ হইছেন ইয়া দেখছেন কইছেন আয়েশা আখটা জ্ঞান আইছে আশা নমাজের অর্থ হয়ে গেছে ফোকাস সুবহানাল্লাহ আয়েশা খান দিয়া খন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান ফলি গেছে গিয়া সাহাবা কেরাম হল মসজিদে নববীর মধ্যে খান দিত্রা আপনার অপেক্ষা খতরা জমা কর সময় যার নবী যে কইলা আয়েশা আমারে জলদি ফানি দেও আমারে উজু করাও জমাতর গুরুত্বর মসজিদর গুরুত্বর হিসাবে মাতিয়ার বাই অকল নজওয়ান অকল মুরব্বী অকল আল্লাহ রসুলে উজু করুন আটিয়া যাই তাই পর্যন্ত পার হব নাই দুইজন সাহাবীর খান্দর মধ্যে ওলা ধরুন আর দিয়জনের খান্দ ধরিয়া নবীজিয়ে ফাও এখান তুলি আর ওখান বালাই তাই পার মধ্যে শক্তি নাই শেষারিয়া নিয়া মসজিদে নববীর মধ্যে জমাতর মধ্যে গিয়া সামিলন হো সুবহানাল্লাহ আমরা তুলা তা ফুটিল আইসার মসজিদে যাই নবীজিয়ে কতখান গুরুত্ব দিছেন ভাই অকল বুজুর্গ অকল এই নমাজ অত বড় ইবাদত কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নমাজের কথা জিকাইবা বেটিন ও বেটাইন নমাজের অত মাসলা ভাই অকল বুজুর্গ অকল কইত্রা যদি তুমি উবাইয়া ভার না বইয়া হইলেও ভর উবাইয়া ভাগ দেয় না মাথা ঘুরায় উবাইতে ভার না বইয়া হইলেও ভর বইয়াও পারো না তাহলে হুতিয়াও হলো হুতিয়াও হাঁটায় না ইশারাতান হিসাবে নমাজ আদায় করো হো সুবহানাল্লাহ কত বড় গুরুত্বর কথা আজ আমরা বেটাইনি বেটিন তো তুলা এখন তাহইল নমাজ নাই বেটিন তোর এক কাসলত আছে ফাঁকানিত গিয়া হারলে আর নমাজ লাগে না বিয়া বাড়িত গেলে তো আর হারাম করি নমাজও হলই না মন্দির ফিন্দাইবার রাত যদি যাইতে পারে না তো বেটার লগে আলি খান্তে খান্তে চকুর ফানি ফেলাই বেটার বাচ্চা খাই যাই মু লইয়া যাই না আজ মন্দির যাইতে পারছি না আর খাই না যাই খাবার বেটা দেখলো রে এগু খান দিয়া হতাশ হয়ে যা আচ্ছা উঠ বাইক নিয়ে দিয়াই নিয়া ও দিয়াইলো যেমনে আর ও হীন খর নমাজ গেল হারাম করে নমাজ পড়ই না নবী যে ফরমাইছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার ভাই অকল বুজুর্গ অকল মা বনি অকল নবী যে কইতা যে মানুষে জানিয়া বুঝিয়া এক অক্তর নমাজ চালি দিব হে কুফুরি করলো বড় করি নাউজুবিল্লাহ নমাজ ছাড়া যায় না নমাজ ছাড়া যায় না যদি কও বলে আমার কাফন নাই লেংটা পড়ো শরীয়তের হুকুম লেংটা হল আমি আপনারা সামনে যে হদিস পড়েছিলাম আল্লাহ রসুলে ফরমাইছেন আস সালাতু মিফতাহুল জান্নাহ
নবীজিয়ে কইছো নামাজ হইব জান্নাত যাইবার সাবি আজ মসজিদ তালা মারা তাকলে কেউ হামাইতে পারবাই নি সাবি না পাইলে হামাইতে পারবাই নি তোলা জান্নাতের মধ্যে যাইতে হইলে সাবি লাগবো আর সাবি হইব কি নামাজ আল্লাহর নবীয়ে যে সময় হাদিস কইছোন আব্দুল্লাহ আনসারি করে একজন সাহাবি আসলা হুনিয়া বাড়িত গেছিল এত গরিব সাহাবি বেটা বেটি দুইজনের মাঝে ওলা এখন চাদর আসলো এখন চাদর কইবা দুইজন এক চাদর হিন্দুন গিলা হিন্দিতে পারবেন দুইজন এক চাদর যদিও হিন্দা যায় তুমি একমাতাবাই গোড়ালি একমাতাবাই তে যাবা যাইবা দুজন একবার জোড়া ধরে যাবা লাগ লাগবে না আর নাইলে এম যদি বেশ টান দেয় তে হেন লেংটা ওলা তো দুইজনের মাঝে এক সাদর কিলা হিন্দি তা আমার ভাই হল বুজুর্গ হল মা বনি নহল আবদুল্লাহ আনসারি অত গরিব গরর ভিতরে গাতা করছন আর বিবিরে গর উলঙ্গ অবস্থা গাতর মধ্যে তৈয়া দরজা বন করিয়া সাদর খান ভিন্দিয়া আবদুল্লাহ আনসারি মসজিদে নববীর মধ্যে গিয়া জমা তো সরি গই তা কো সুবহানাল্লাহ আর নামাজ ফলিয়া লগে লগে আবদুল্লাহ আনসারি দৌড়িয়া বাড়ির মধ্যে আইতা আর বাড়িত আমার লগে লগে আপনার আবদুল্লাহ আনসারি উলঙ্গ লেংটা গাতর মধ্যে রই তার সাদর খান বিবিরে কুলিয়া দিতা আর কইত বিবি জলদি করিয়া নমাজ আদায় করু সুবহানাল্লাহ ইলা আমদার বেটিরে যদি ইলা করো তে কইব ইহাই অনে আমার নিহাই বলা কইব না এক সাদর হিন্দিয়া হাইর গর করতাম ইহা জনে আমার নিহাই বলা কইব না মা বলিল হুনো আব্দুল্লাহ আনসারি নামাজ ভুলিয়া মসজিদে জমা নববীর মধ্যে জমাতে নামাজ ভুলিয়া বাড়ির মধ্যে দৌড়িয়া আইতা সাহাবা কেরাম হলে মনে মনে কইলা রি আব্দুল্লাহ আনসারি তান গোড়ারির লগে অত মায়া দেখো সারা আমরা নবীজির সামনে তাকে হরিয়া যাই না আর আবদুল্লাহ আনসারি সালাম ফিরানির বাদেও দৌড় দিন বাড়ি তান বেটির দ্বার কিছু সমালোচনা শুরু হয়েছে আল্লাহ রসুলের খানো গেছে গিয়া নবীজি হোসেন খবর দার আমার সাহাবা হল সমালোচনা করিও না ঠিক আছে তুমি তান যেখান বাপসো ওখানের পুরা তত্ত্ব আমি মোহাম্মদে লইব আমি মোহাম্মদে লইব ফজর নামাজ ফরিয়া সালাম ফিরানির লগে লগে আবদুল্লাহ আনসারি বাড়ি যাইতা সাহাবা কেরাম আসলো ফজর নামাজ ফরিয়া আল্লাহ নবীর সামনে বুয়া তাকতাম রাত খেয়ে কি তা খাব দেখতা নবী যে জিকাইতা আর তারা কইতা আর নবী যে খাব আর তাবির কইতা কিন্তু আবদুল্লাহ আনসারি তাত নাই খাব কত নাই কারণ সালাম ফিরানির লগেও দৌড় দিন বাড়ি কিন্তু থান কিতার লাগে দৌড়াইন থান বুধবাইন ফজর নামাজের বাদে বেশ সময় ফজরের অক থাকে না ফজর আপনারা মসজিদে যারা জমাতে নামাজ হলুন জমাতে নামাজ শেষ হওয়ার বাদে অন্তত 20-25 মিনিট সময় থাকে থাকে না বেল উঠি যায় ফজর শেষ হয়ে যায় তা আবদুল্লাহ আনসারি হীন দিবাত তাকল তো এইবার তান বিভিন্ন নামাজ খোঁজা হইব না নি এর লাগে তান কি দাওয়া সালাম ফিরানির পরে দৌড়িয়া বাড়ি তাইতা আইয়া গাতর মধ্যে উলঙ্গ ইয়া সাদর খান খুলিয়া কইতা ও বিবি জলদি তুমি সাদর ভিন্দিয়া আল্লাহর নমাজ আদায় করো সুবহান বিবি উঠিয়া নমাজ ভুলিতা এদিন ফজর নমাজ ভুলিয়া আল্লাহ রসুল আবদুল্লাহ আনসারির বাড়ি মুখা গেছিল আবদুল্লাহ আনসারি দৌড়িয়া গিয়ে গরো হামাইছেন হামাইয়াও দরজা লাগাইছেন আর গিয়া তান গিয়া গাতেও লং গইয়া সাদর খান খুলে দিয়েছেন বিবি নমাজও লাগি গেছেন গিয়া নবীজিও গিয়ে দরজার মুঠি সামিল হয়ে গেছেন গিয়া দরজার মুঠি যাবার ফুরি ভাই আর একটা কথা শিকাইয়া দিই আর আল্লাহ রসুলের অনুসরণ কর ভাই আল্লাহ কইছেন আমার কুটুম ওইবাই হোসুবাহান কোরআন শরীফ অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার উম্মতরে কইয়া দাও জানাইয়া দাও বুঝাইয়া দাও যে যদি তারা আমি আল্লাহর লগে ভালোবাসা করতে চান কুটুমিতা দেখাইতে চান আমি আল্লাহর লগে যদি মহব্বত দেখাইতে চান কও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করিলে তা কসম
ও নবীর কথার উপরে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ কইছেন আমার কুটুমই ভাই, আমার কুটুমই ভাই, আর যারা আমার কুটুমই ভাই, ওয়াইগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ কইতা যারা আমার কুটুমই ভাই আমি তারারে maaf করে দিমু, সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল যত বুক ফাটাইয়া কই বিশ্বাস আইতো না, কারণ দেখতাই না, দেখবা একদিন, দেখবা একদিন, যেদিন দুনিয়ায় তাকিয়া বিল্ডিং চালিয়া মাটির তলে গিয়া আনা সাটিয়ে হুতিবাই ও দিন বুঝবাই, হুতবাই না হুতাই না। আজ বদরবাই তারার বাপ জনাব আজমল সাহ যদি চাইতা তারার বাপরে সোনা দিয়া বক্স ফালং বানাইয়া আর খবর নিয়া তৈতা পাল্লা না নিয়নে, পাল্লা না নিয়নে, আল্লাহ তারা দৌলত কম দিছে নি পাল্লা, কিন্তু তাই নো ও মাটির দিয়া হুতিছিল এখন প্লাস্টিকও তোলে দিছিল না, বারিশার দিনও দেখে মরে তে ফেঁকো 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 নিয়া হুতাই তো খবর কুদি আল্লাহ তো হানি উঠি যায়, এখন বাদে আচ্ছা এখন হুকনা দিনও মরলে তো আচ্ছা মাটিত হুতাইলেও ফেঁক হুক নাই বা, বারিশার দিনও মরলে যেমনি ফেঁক হবাই ফানি হিসি বার হবাই তোমারে হারাইয়া তৈবা, এক টুকরা প্লাস্টিক বিচাইয়াও থইতা নাই, ও দিন বুঝাইব। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার মা বোন হল আল্লাহ রসুলের দরজার সামনে গিয়া কোসেন আসসালাম আলাইকুম, তিনবার করে সালাম কইসেন, গরটা কি কোনো আওয়াজ আইছে না, এর দ্বারা অনুসরণ আমরা অক্তা করতাম, যে কোনো মানুষের বাড়িতে গেলে গিয়াও বকাত্তি গরো হামাইতাম না, বুঝছেন আল্লাহ রসুল গিয়াও তো দরজা ঠেলা মারি হামাই দিতে পারেন না নিবা, কিন্তু রসুলের আদর্শ অনুসরণ আজ আমরা উম্মতে যদি করি আল্লাহ কইছেন আমার কুটুমই ব্যার, আমার কুটুমই ব্যা আমি তোমাদের ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। নবী জায়গা তিনবার সালাম করছেন, আমরাও ওলা খেয়র বাড়ির যদি খেয়র দরকার হয়েছে বাড়ির ভিতরে না হামাইয়া, কারণ বাড়ির ভিতরে বেটিন কেউ হালে তো আসুন জানিয়েন না, আমি যদি একটা গিয়া হামাই যাই গিয়া আর বেটির লোকে যদি আমার আমনা সামনা হয়ে যায় বেফর্দা হয়ে যাইব গিয়া, তুমিও গুণাকার বেটিও গুণাকার, এর লাগি আমরা কিছু হলে আসুই বাড়িত গিয়াও মানে বাইসা বাইসা হইয়া আর উন্দালো হামাই যান গিয়া, আর বাবিও হো বাইসাম নি বউ বলে বাইসা ওখানে গেছে ও তাই হবা গেছে নীলবা কান যাকো আচ্ছা বউ চা খাও গফ করো, আর বাইসা বাইসা করতে করতে খটই বাড়াইয়া আর বাদে তিনটা হুরুতা তো ইয়া বাইসা বললো গে ফলাত বহুত আমরা হবাই দি দেখছি হাসুই নিলা, এর লাগে কই আর আপনারাই তাবাই দি কইয়ান না, ইলা হামাইও না গিয়া খের বাড়ি দিয়া বাইরা তাকিয়া সালাম করিও, আল্লাহ রসুলের সালাম করছেন, আবদুল্লাহ আনসারি দরজার বারা তাকিয়া সালাম করছেন, সালাম করার লগে লগে কোনো আওয়াজ আইছে না, একবার করছেন অপেক্ষা করছেন, দুইবার করছেন অপেক্ষা করছেন, তিনবার করছেন অপেক্ষা করছেন, তিনবার করার পরে যখন আওয়াজ আইছে না নবীজি রিটার্ন হয়ে গেছেন, তার মানে বোঝা গেল ই গরো মানুষ নাই, আমরা ওলা গিয়া খেয়ার বাড়িতে গেলে আগে গিয়া বড় করি আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ, সালাম ই গইল দোয়া, সালাম হইল দোয়া, আর আমরা মনে করি সালাম হইল গিয়া বলমাস দামান যদি হুর বাই তাই আর হলির আর হুর যদি সালাম দেয় না আর মুরগি রান মুখে দিয়ে হামাইতা না, হামাই বলে বসে মনে মনে কইব এমন এক দামান ভাই সালাম খেলাম খুনতা যান, আরে সালাম হইলে দোয়া দিত, তুমি দামদরে সালাম দিতাই দোয়া দিলায় যে আল্লাহর শান্তি রহমত তোমার হোক, দামদেও হলো ওয়ালাইকুম আসসালাম ওই বাজান তোমার হোক, দামদে তোমার সালাম দিয়ে দিন তে তুমি তোমার হয়ে সালামর রহমতর আর বরকতর দোয়া হইল, তো ওলা এক মুসলমানের বাড়ির মধ্যে যাবার পরে তার উপরে তুমি কিতা কথা দোয়া দিতাই, আর যদি আমি আপনার লাগে যদি দোয়া করি আপনারা আমার কিতা কইবা বাদ কইবা না বালা কইবা, বুঝছেন না মানে বেশ পেটর মুখ লাগিয়েছে আমি অব খাইছি না, বুঝাইছে নি কথা, আমিও সুগার ডায়াবেটিস জেলা মানুষ না খাইলে ফেটর বুক বেশি লাগলে চৌকিতে হইরে বল উঠে আর শৈল খা ফুটি যায় গিয়া, আজ খাইতাম চাইছিলাম বইলে খাইতে দিছই না, বুঝাইছে নি কথা, চাইছিলাম খাইলেইতাম বইলে খাইতে দিছই না, বাদে কছি তো আর খাইছি না তো আজ করে লইতাম, বাই অকল বুজুর্গ হল তো আমি মা তাহলাম ওখান
যে সালাম হইলো দোয়া দেবা। আর যদি আমি আপনারা লাগি দোয়া করি আপনারা নিশ্চয় আমার বেলা পাইবা, পাইবেন না হবে না আবাজ অবলম্বন করবে সাহেব ওলা দোয়া করি এখন দিয়া গেছে আপনার। আর আমি যদি এখন যদি আপনারা যদি বদোয়া শুরু করি বলে আল্লাহ সাইছিলাম যাইতাম গিয়া কিন্তু এটা মানুষ আইয়া প্যান্ডেল বলে গেছেন গিয়া একটাও ঘুরিয়া বালি যাক কয় না টাটা বলিয়া হাবুলিও নমরি যাক ক ইকান যদি কই আর বই বাই নি খেও না দৌড়ি কে ওয়াজ করতে করতে পাগল হয়ে গেছে কিতা মাতে কিতা না বুধু হয় না কইবেন না ভাই অকল বুজুর্গ অকল এক মুসলমান আর মুসলমান দেখরর বিবিরে সালাম দিলায় দোয়া দিলায় বিবিরে স্বামীরে সালাম দিল দোয়া দিল যাই হোক ইবার মাতে গেলে আর লম্বা হয়ে যাব থাক অন ও আল্লাহ রসুলে গিয়া দোয়া দিস আবদুল্লাহ আনসারির গর গিয়া কিতা করছুন দোয়া দিস আবদুল্লাহ আনসারি গরর ভিতরে এখন বারে যদি কেউ মাতে আর গরো যদি কেউ থাকে ই বারর মাতি কান শুনবো তো নাই বারে আওয়াজ কেন খানো গেছে আবদুল্লাহ আনসারের বিবির খানো যদিও নমাজ ভুলিতরা কিন্তু খানো দুই জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কান ঘর থাকি হুনতরা আবদুল্লাহ আনসারি যদি উলঙ্গ গাতার মধ্যে কিন্তু কাছে থাকি তো নবীজির আওয়াজ কান খানে হুনতরা আল্লাহ রাসূলের সালাম দিতরা বিবি নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া গাতর মধ্যে গিয়া কইল ও আমার স্বামী আজ আমরা দরজার সামনে বাইরে দুই জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের আওয়াজ আমি শুনছি আব্দুল্লাহ আনসারী কইল বিবি জলদি তুমি চাদর খুলিয়া দাও আমিও শুনছি আমার দরজার সামনে আইয়া দুই জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিরা বিবি জলদি সাদর কুলিয়া দেন আর ওখান জলদি বেড়াইন আর বেড়াইয়া দৌড়িয়া বাড়াইয়া যান গিয়া দেখুন নবীজি বাক্কা জায়গা গেছে গিয়া ঘর ইয়ারুষে যান গিয়া সামনে গিয়া ফলিয়া এখন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের জবাব লওয়া ওয়াজি বিচার কথা আই তুমি আমার সালাম দিলায় দোয়া দিলায় এখন আমি তোমারই কানর দোয়ার বদলা তোমারে দোয়া দিতাম না নি তুমি আমারে দোয়া দিছো তখন আমি তোমার বদলা দোয়া দিতাম না নি তুমি আমারে দোয়া দিছো আমি কইতাম দুধ ঠেটা বটা দুধ ঠেটা বটা কইতাম গেলা আমি ওয়ালাইকুম আসসালাম কইলাম ওই আল্লাহর শান্তি রহমত তোমার উপরে ভাই অকল মুসলমান অকল মা বনি নকল ঘরের মধ্যে সালাম জিন্দা করো দেখবা ই ঘরের মধ্যে কোনো জাতর অভাবে দেখা দিত না ই ঘরের মধ্যে কোনো ফিতনা ফসাদ আইত না বেটা বেটির মাঝে কিলা কিলি আইত না যদি বেটা বেটির মাঝে সালাম জিন্দা করিলাও নবীজে কইল আব্দুল্লাহ আনসারি তোমার ঘরের দরজার সামনে গিয়ে ডাকিলাম আর তুমি সালামের জবাব তো ঘর তাকে লইলি তো আমি ভুললাম মনে তুমি সালামের জবাব লইলাই না আমি তো ভাবছি তুমি গর নাই কই আমি আই যে আর গিয়া এখন খরইয়া দৌড়িয়া যা সালামের জবাব লো বিষয় কিতা আবদুল্লাহ আনসারি শুকুর ফানি সাড় হয় না আর ওখান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সালাম করছো আমি কানে শুনছি আমি শুনছি আমরা ইলাই ইলে ডাইরেক্ট কইলাম মানে আমি কিছু করি আমি তো শুনছি না খাসলত বানাই লেগেছি হর কথাত মিশা মাত মাতা আর ফাফর বা হইয়া থাকলো মিশা মাতা বেটা যদি বেটির দিয়েছি কেন নমাজ পড়ছত নি হারাম করি নমাজ পড়ছ না ওই নমাজ পড়ছ বেটার ডরে আবদুল্লাহ আনসারি যদি কই যায় ইয়া রাসূলুল্লাহ আমি তো ডাক শুনছি না পাল্লা না নিও নেই কিন্তু আবদুল্লাহ আনসারি এসো করে ফানি ফেলা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাম আমি শুনছি কিন্তু আমি সালামের জবাব আমি মনে মনে লইছি আসলে প্রকাশ্য করিয়া লইতাম আপনি শুনতাম কিন্তু আমি মনে মনে লইছি ও কারণে আমি বড় করে কইছি না যদি বড় করে কই আর আপনি শুনিলেন আপনি উবাই দিবা আমার অপেক্ষা করবা আর আমি আপনার যখন অপেক্ষা করাইমু আমার দরজার মুঠি খাল কিয়ামতের দিন আল্লাহ কইবা এ আবদুল্লাহ আনসারি আমার হবিব রে তোর দরজার মুঠিত কষ্ট দেওয়াই সত্যি নবী যে কইলা কিতার লাগিতে তুমি সালামের জবাব লইলে তো তুমি বারে লানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি ওয়ালা হালতর উপরে আমি ও হিসাবে আসলাম যে হিসাবে আপনার সামনে আইতাম আমার মরু হতে দিত না বলে কিলে আসলাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝে মাত্র একখান চাদর আমি সাদর খান ফিন্দিয়া মসজিদে নববী যাই আর নামাজ পড়ি যাও আমি দৌড়িয়া বাড়ি যাই আর আইয়া কুলিয়া দেই আমার বিবিরে উলঙ্গ গাত হইয়া যাই আর আইয়া আমি ওখান কুলিয়া আমি উলঙ্গ হইয়া গাত থাকি আর আমার বিবি ওখান পড়িয়া আল্লাহর নামাজ হলেন কো সুবহানাল্লাহ এর লাগি বাই হল বুজুর্গ হল মা বদিন হল আমি আর বিশেষ আল্লাহ বা করিয়েন না আপনার আর কষ্ট হই যার তবে ও ওখান হইলাম আমরা যতদিন বাসিয়া তাকমু পাঁচ অক্তর নামাজ আমরা পড়া লাগব ইমান আনার ভরে আল্লাহ নামাজ দান করছেন নামাজ আর এই নামাজ আল্লাহ জিব্রাইল দিয়া দিছেন না এই নামাজ আল্লাহ স্বয়ং নবীজিরে দেখাইয়া নিয়া ও যে সান চলের মেয়েরা আপনার রজবর সান এখন বর্তমান কর যে সান আমরা তো এটা খবর জানি না আমরা হালি মানে ফার্স্ট জানুয়ারি কোন দিন হগান তো কইলা বন্ধ যাইতা মাইক লইতা হো আকাশী গঙ্গা যাইতা ফাতালি গঙ্গা যাইতা কিন্তু মুসলমানর বছর কোন দিন ফার্স্ট কোন দিন কোন মাস তা কি আপনার মুসলমানর হিসাব ইতা জানেন না আমরা তোমার হো খ্রিস্টানর যেটা হিসাব ফাতালি আমরা ব্যস্ত ফার্স্ট জানুয়ারি কোন দিন আইতো ডিসেম্বর আইয়ার লো হিসাব মিলি যায় মাত ফাতার যাইব গিয়া যাই হোক ইকানার মাতিয়েন না ওখানে হইয়ার এই যে বর্তমান যে সান চলের এই সান দইল রজবর সান রজব সামনে আছে শাবান আর এরপর হইল রমজান এই শাবানের ২৭ তারিখ আল্লাহ নবীজিরে মেরাজ নিছিলাম মেরাজ ইকান হুঁচুননি হুঁচুননি মেরাজ আছে মেরাজের কাহিনী কোয়াত আমি যাইয়াম না কইলে বহুতটা কইতাম পারব যদিও এক রাত কিন্তু আল্লাহ এক রাইতে ২৭ বছর গুজরাইয়া নেবাইছে কসবার ও মেরাজ নিয়া নবীজির আল্লাহ আইতে সময় আমরা যদি কোনোখানে যাই বালিতে আইতে কিতা আনো মিঠাই আনো মানে আজ ওয়াজও আইছো বালিত যাইতে তো কমসে কম ওয়াজের মিঠাই তুলা নিবাই নিবাই নাই তাই না নবীজি মেরাজ গেছো তা মেরাজ ইতাইনো বাড়ির ধারণা একারে আল্লাহর আরশ আল্লাহর লগে সাক্ষাৎ আইত্রা উম্মতর লগে কিতা আনছো আল্লাহ নবীর রে নবীর উম্মত রে নমাজ দান করছেন কসবান কত অক্তর নমাজ দিছিলা ৫০ অক্তর নমাজ ৫০ অক্তর নমাজ যদি আজ আমরার উপরে ওইতো আমার লাখান মূল্যায় ৫০ অক্তর নমাজ রীতিমতো আদায় করতাম পারলাম না কারণ কুম্বা খাইলাম মানে আর কুম্বা ঘুমাইলাম মানে আর কুম্বাই দিকটা বললাম কিন্তু আল্লাহ পাক রহমান রহিম গাইতে দিতে সময় নবীজিরে পান্ডা করে দিছে হোর বাড়ি যাইতে সময় যত বড় গাইত লিয়া যাইবা হলি অত বেশি খুশ হইবা মিষ্টি নিবায় আমৃতি নিবায় আফেল নিবায় হ্যাঁ যত তা নিতে পারবায় হলিয়া করবে আমার দামান আমার দামান আর খাটা বিস্কুট ১০ থেকে এক প্যাকেট লইয়া যাইও দেখবায় হলি তুতা কিলে আন দেয় হ্যাঁ খইব এমন এক দামান ১০ থেকে খাটা বিস্কুট চালার কোনটা তো কইয়া হয় আর নাইলে লু বেগু ১০ থেকে লু বেগু লইয়া আর যত মিটাইবে সরি নিবায় বা বেটা আমার দামান আর গাও থিন গড় বাঠিয়া দিয়া করবো আমার দামান দেয় শোনো খাও খাও আর একটা বেটি না শোন হৌ ফাইলাও মাতিছি কেন আর আবার মাতি আর তাইর হুয়া হোর বাড়ির যাইতে লগে সেলা ফাটায় নীলবাগান গিয়াই গিয়ে হোর বাড়ির কিতানে কুটিমিটি আর গু দিব সাস ইগে চাইব এখন হে বা বেটি লইয়া হোর বাড়ির যাইতো খ চাই তা খাটা বিস্কুট লইয়া যাইতে পারবো না হিনগিয়া মিষ্টি লৈছে লালমন লৈছে আমৃতি লৈছে অকল তা বাক্কা লৈছে গুচেলাই গিয়ে খলে খলে আইয়া কৈছে তাই তো জ্বলিয়া মরি যাবি গেহর বাড়িতে আমার সারা সম্পত্তি লৈ গেছে ইকান তাই অত জ্বলা উঠিছে আর তাই দামান যদি তাইর বাড়িতে আইতে সেলাইছে গু লইয়া ঠাই ঠুতা কতখান আন্দাই দিব কৌশাই হিগে তার হোর বাড়ি যেত হোর হলি কুশ হইতো বড় মশালিয়া যেত আর তাই দামান দায়িত্বে বড় মশা আনলে তাই খুশ হয়
arak betir hua je bolomo sani tore khabar higur ma ay tutaf laito nani mat bujhai chhena mona apnara higur ma ay tutaf bolto nani ellagi mai boino kol ita incha salo ita incha salo o allah dite shomoy 50 waqtor namaz diya nabire hojendao nabi je 50 waqtor jokhon apnara eta bhai asen na nai janina amra lota bhai diya খাসালি মানুষের দস্তুর আছে আগুন মাস ফুলের বাড়ি তো মোসা দেবা লাগে কিতাকার মুল্লা বেটা মজবুর দেই যদি না যায় কিতাকার মু এখন ফুলিনতর অবস্থা দেখি এখন হলিনতে কোনটাইয়া কাইলিত্রা হো তাইর হি হুয়ার বউ আইছে হি হুয়ার বউ আইছে এখন নাতির সাড়ে কর ইতা তোর নানি বাড়ির তার মুখে দিয়ে হামাইতা নাই এখন কৌসাই ফুলি গে হুনার বাদি এখন যত মুল্লা বাড়িত গিয়া কইব তারি মারে ও বললাম তুই না পারবি তখন আর না দিয়া পারবাইনি তো ভাই হল বুজুর্গ হল ও তাও যাত্র হলিম জীবনে খাইছে না রাজ কোষ নিয়ে আরে তোর জানে কইছে দি খা মুরকে গোয়া না নিয়া যাব হরিয়া সারা লিয়া খা আরে বেটা ভুলি ফালিয়া বড় হরিয়া তোর বাড়ি দিয়া আজ তোরে গরম পানি তোরে ভাত হলতা খাবারি আবার কুদরে হগুরন তাকিয়া মশা খাইতি মশা খাইতি হেল লাগি মা বই নকল বাপ্পাই কল ও আল্লাহ মশা দিছেন বান্দা হরিয়া নবীরে 50 শত নবা নবীও মশা বান্দা হয়েছেন উম্মত লাগে আল্লাহ দিছেন ইয়া খুশি ইয়াইত্রা কিন্তু আল্লাহ তো ইকান জানত্রা ইতা 50 শত নবাল ফল বাজবে না লগে মুসা রে হনো মুসার লগে সাক্ষাৎ লাগাইয়া মুসা রে কইছেন বলে মুসা তুমি মানে অনন নবীর লগে মুহাম্মদের লগে সাক্ষাৎ হও যেমনে সাক্ষাৎ হইছন মুসা আলাইহিস সালামে কইছন বলে ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মতের লগে কিতা নেরা বলে কিতা নি তাম আল্লাহ 50 ওয়াক্ত নমাজ দিছেন বলে দোয়া আল্লাহ তুমি জানি যাও গুরিয়া দাও বলে কিতা লাগি বলে ক্ষমাও ক্ষমাও ইতাই 50 ওয়াক্ত নমাজ পড়তাও নাই আর কিয়ামতের দিন উম্মত লইয়া জন্নত যাইতা না জলদি যাও নবী মন হল হাসা তারা তো আগর নবী হল তারার উম্মতে কি তা করছেন না করছেন তে যাই চাই ও আল্লাহর কাছে গেছেন আল্লাহ কছেন যাও ফাসত কমাই দিলাম 45 আবার আইলে মুসা কছেন কত গান কমছে বলে ফাস বলে আবার যাও আবার যাও আল্লাহ গুরাই গুরাই নবীরে নয় বার গুরাইছেন ফাস নয় গুণ 45 ওয়াক্ত আল্লাহ কনসিডার করিয়া রইছে কয়ত এখন কয়ত নামাজ বলো ফাস ও ফাস উত্রিস ও ফাসও আইলে মুসা খুজন আবার যাও অন্তা কি আর ক্ষমাও এখন যারা নামাজ হল না এরা মনে মনে কইবার নবী তো ভুল হল্লা আর একবার যদি যাই থাকিয়া তে তো ই ফাসও নাই গেল না আর নামাজ আসলো না আর ই ঠান্ডার মাঝে উঠিয়া ফজরের তো নামাজ পড়া লাগলো না দূর নবী তো ভুল হলে নিছে যারা নামাজ হল না মনে মনে কইবা বাই হল বুজুর্গ হল আল্লাহ ও ফাঁস দিতা এর লাগে না বুঝে কোচেন আমি আর যাইতাম না 50 টাকি যখন 45 কমাই আল্লাহ ফাঁস দিছেন নবী গেছেন না কোচেন মুসা কইছেন নবী কোচেন আত্মাক আমার উম্মতে ফাঁস তো নামাজ ভুলিবা আই যাইতরা আল্লাহ হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা গিনি বলে আল্লাহ যাইয়ার গিয়া বলে মুসা লাগু ভাইছেন না নি মুসা লাগু ভাইছেন না না নবী আল্লাহ দেখছেন না নি দেখছেন মুসা লগ ভাইছেন বলে ভাইছেন বলে এই ফিরার কোন তা কইছেন না নি বলে কইছেন বলে তো আইলাই না বলে আল্লাহ কিলা যাইতাম ই ফিরা গেলে আপনি কইবে ফাঁস ফাঁস করিয়া কমাই কমাইয়া রইছে মাত্র ফাঁস কইবা তেয়ার নাই যাও ই ফিরা গেলে তো কবাতে আ ফাঁসও নাই যাও আমার উম্মতের লগে তানিমু এর লাগে আইছি না আল্লাহ কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতরে কইয়া দিও জানাইয়া দিও আমি আল্লাহর কুদরতে জবানে 50 ওয়াক্তের নামাজ দান করলাম কিন্তু মুসার কথায় তুমি আইয়া আমার লগে কনসিডার করাই করাইয়া 45 ওয়াক্ত কনসিডার করিয়া তুমি ঘুরিয়া আইছো না ফাঁস লইয়া যারা তোমার উম্মতরে কইবা বেটিনার বেটাইনরে কইবা যে ফাঁস ওয়াক্তের নামাজ আদায় করব আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিমু আল্লাহ কুদরতি জবান দি কইছেন ইনার আল্লাহ যদিও কমাইছেন আল্লাহ জানত্রা ইতাই ফোরতা না ফাঁস ও হরিত্রা না আর 50 তা বলবা খান থাকি কিন্তু আল্লাহ নবীর মন খুশ করবার লাগি মশা দিছেন বড় হরিয়া মশা দিছেন বড় হরিয়ার বাদে মুসারে দিয়া ক্ষমায় ক্ষমায় এর বাদে আল্লাহ কইত্রা আপনার উম্মতে যখন ফাঁস ওয়াক্তের নামাজ পড়িব
আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব তার নামায় আমল লিখিয়া দিমু খ সুবহানাল্লাহ এর লাগি ভাই হল বুজুর্গ হল মা বনি হল আজ থেকে আমরা যতদিন পর্যন্ত আল্লাহ জীবিত রাখবা 75 নামাজ বেচিন বেতাইন আমরা সবে ফলিমুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি খে খে পড়তাই না তুল আতুল আমার সই পড়তাই না আচ্ছা বলি বুঝছো না জুশ একটা আছে আর হুশ একটা আছে আসিও না আসিও না একটা আছে জুশ আর একটা আছে হুশ নানি কিন্তু আমি কিতা কইছি জুশর উপরে হাত বাড়াই দিছেন মনে হয় আপনারা ভাবছেন ওখান বলে খে খে নমাজ পড়বে হাত তুলে এর লাগে হাত তুলিছেন ইলা তো খেও না বলে নমাজ পড়তাম না আমি হাত তুলে দেখাই আর আসেননি কিন্তু জুশে উঠাই দিছেন যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ দেখরা আল্লাহ দেখরা আর আমরা তো যতদিন বরাবর সিয়াতাম 75 নামাজ পড়মু ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আমরা রে 75 নামাজ আমরা বাড়ির মা বইন কল আমরার আলে আওলাদে সারার আল্লাহ নামাজি বানাইয়া মুদ্দকা হোক আমিন তো আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার রব্বানি বেটাই তো সান্দাউন্দা করিলেই সই মল লাগি তো আর রাখছই না তথাপিও আমি মানে তুলা হই আর আপনার আর খেজমত ইকান মসজিদ হইল খার ঘর আল্লাহর ঘর না আপনার আর তার কাটার মাংসর ঘর ইকান আল্লাহর ঘর নবী যে ফরমাইছেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি আমি দোয়া করে নিমু বেশ লম্বা টাইম আপনারা কাছে সাইতাম নাই তবে ভাই হল বুজুর্গ হল এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে দুনিয়ার যত ঠেকা পয়সা থাকব দুই শোক মুজার বাদে আর 10 টাকারও মালিক নাই যত দামি মোবাইল লিয়া গুরো মল্লেখে কইতা না বলে ফুয়া গুতার মোবাইল গু দিলাই খানে দিয়া হেডফোন হারাইয়া খাফনর ভিতরে হারাইয়া হুতি হুতি খবর হ্যাঁ খারতুশালি রে আর খটাই মিয়া রে দেখব হ্যাঁ দিবানি দিবানি আপনারা মাতুন না রে থইয়া যাও থইয়া যাও হো আগে কইছি থাকা গেছা খমরর খরদনি থইয়া যাও ভাই দুনিয়ায় সারা থইয়া যাই মুয়া গতিকে আল্লাহর ঘর মসজিদর লাগিয়া আমি বেশ না মাত্র 10 জন নজওয়ান বা মুরব্বী অগলার কইয়ার বেশি বড় করে কইতাম না ও খাইলো আপনার ও হুজাই নন্দলালপুর সান্দা করছি 10,000 ডাক 10 জন কইছি 10 জন আল্লাহ বাইর করাইছে 1,00,000 টাকা এক ডাকে উঠে গেছে আপনার আর ইতা এলাকা তবু আগে যেহেতু হইলা আইছি কুদ্দুস বাইর গোর এখানে আসলো বাঙ্গা হই আর উনি আইলো গাও দিতাওলা মসজিদ কেন আসলো ওলা কুটুমুটি আই যাইয়া দেখিয়া কুদ্দুস বাইর গরে এখন এখান খার বলে ভাই আমার কইলাম মাশাআল্লাহ গাও বাই দিয়ে দেখলাম হান এক জমানে আসলো আগে ওয়াজও বাড়াইতাম আর বাইকটা কি মাইক আর মাইকটা কি বাইক আসলো বুঝাই দিল না ও মাইকটা কি লামতাম আরও মসজিদে তো বাইক লিয়ে যাই উবাই দিয়েছিল হুজুর আও হিনো বাসাইতরা দৌড়াইতাম এখন ইতা তনাইও নাই দেখিয়া মন খুশি হয়েছে মাশাল্লাহ গাঁর মানুষ কিছু আগরের বিজনেস করায় ভাই আমি বড় করে কইতাম না আগে আপনারা দিলাইছেন 10 জন মানুষ আমি সিলেক্ট করম আর দোয়া করম আল্লাহ আপনারা কারবার বরকত দিবা আর দোয়া করম যারা এই আল্লাহর ঘর মসজিদর লাগিয়া বারিন্দা ওখানের কাম রয়েছে মসজিদ মাশাল্লাহ হয়ে গেছে কিন্তু আবার রং হয়েছে না বেটি যত সুন্দর হোক আর যদি খাপল ফিন্দাও না খেও আর সুন্দর কই বাইনি সুন্দর কই বাইনি তো এর লাগিয়া মসজিদর রঙ হইত বারিন্দা ওখানের খাম হইত মসজিদ মাশাল্লাহ বনি গেছে গিয়া বারিন্দা ওখান বনত এর লাগিয়া এখন যদি সে বারিন্দা এখান বানাও না যত ডিগ্রি আলা যত বালা উঠিও না মনে করতে বলে পয়সা দেওয়া লাগবে যাই গিয়া পয়সা দিও না আমি খেয়ের ফগর থাকি জোর করে আনতাম না আল্লাহ যার পয়সা কবুল করবা তাই না দিয়া যাইতাই নাই আর আল্লাহ যার পয়সা কবুল হতো নাই আমি কুতুবুদ্দিন নাই আমার মরা বাপেও চিল্লাইলে কেউ দুই টাকা দিত না এর লাগে কই আর হুনো 10 জন নজওয়ান বাইয়ান ও 10 জন নজওয়ানে 1,000 1,000 করিয়া ও 10,000 গুটেকা আল্লাহর ঘর মসজিদর বারিন্দার লাগি আমি আপনার আর কাছ থেকে কুজিয়ার যদি মনে মানে দুনিয়ায় আজ সবর আতর মধ্যে হুরুতার আতর মধ্যেও দেখবা সেফটা মোবাইল আর সেফটা মোবাইল একদম মিনিমাম কম হইলেও 5,000 টাকা বেশ খান খুঁজেন না কম খান খুঁজার যদি সেফটা মোবাইল গো খাটুশালি দেখতে চাও
তবেও 5000 টাকা লাগবে আর আমার লাখা নিলে আগু মোবাইল দি দিল খাটুশালি ইনো আর বাড়াইতা নাই বুঝছেন না নাকি তা কইছি হেল্লা গিয়া ও 5000 আমি খুঁজিছি না মোবাইল আর এটা বড় বড় যে তা মোবাইল এটা এক এক মোবাইলের এক এক বছরের ফেক বড়াইতে 3500 টাকা লাগে খাটুশালি যে দেখতে হইলে 3500 টাকা আগে হারাও বাদে দেখো হারাইতাই নাই দেখা নাই কমেও 400-450 টাকা 28 দিনের লাগি হারানি লাগে হারাইলে 28 দিন ও দেখবাই 29 দিনের দিন সারা চেষ্টা হই যাবে আর আইতো না আবার হারাইবাই আবার দেখবাই ভাই হল বুজুর্গ হল আল্লাহর ঘর মসজিদর লাগিয়া 10 জন যুবকর গেছে আমি 1000 1000 করিয়া 10 জনে গেছে কুজিমু দোয়া কর মু তোমাতান লাগিয়া আল্লাহ তোমাতান খারবার বরকত দিবা আল্লাহ তোমাতান দে একবার জীবনে নিয়া মক্কা মদিনার হজ জানে সে তা মাশাআল্লাহ আমার আপনার নাম কি তা বাবু শাহিল আহমদ শাহিল আহমদ কত দিছো 1000 মাশাআল্লাহ বড় করে কো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছো আমার নজওয়ান বুয়াস শাহিন আহমদ 1000 টাকা নগদ দিছেন ভাই এরে রব্বানি সাবরাতে হুঁচি আলি সারা বাকি দিছো ইনো বাকি না নগদ দিতাই আর যদি নগদ নাই 100 টাকা হইলো আগে উসুলি তবলিগর জামাতে যাওনি গেছলাই নি দেশরি জামাতের অংশ আগে উসুলি লই নাই আচ্ছা বাদে যাই ভাই উসুলি দিলাম তাহলে 1000 টাকা যদি এখন নগদ আছে মাশাআল্লাহ নগদ দিতাই আর যদি নগদ নাই তবে উসুলি 100 টাকা গু দিয়া বাদে 900 টাকা দিতাই উসুলি দিলে কি তা হয় জানুনি শয়তানের খমর ভাঙি যায় এর লাগি 100 টাকা গো দিয়া উসুলি দিয়া বাদে দিবাই ও আপনার আগে কুজি আর আমার ই ভাই ই বাবুর নাম কি তা কইলা পাইলিছি সাহিল আহমদ শাহির আহমদ বড় করে কো মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ খালি মুখে দিবার না ওলা ভেতর বুক লাগস সুগার আলা বেটাই যদি ছো তখন শিখ দিয়া কইতে পারে তে আপনারা আনা সুগার আলা হলে মানে যেমন লাখা নারী কোনটা খাইছেন না ই জীবনে মনে কর খাইছেন না এল্লাহি মারতে পাত্র না তুলা বড় করে কোকা মাশাআল্লাহ মাশাআল্লাহ কিতা লাগে কোন জানোনি নজর লাগতো না করি দেখিও আপনারা এই আসেন না না জানি না আমরা এই আসে বেটিনতে পানি লাউর গাছে কুর মধ্যে বাঙ্গা টুটালা যে তার ফসা টুকরা তিন নে অর্থাৎ লেখিয়া তো মাশাআল্লাহ কিতা লাগি বলে দেখলো বাবা নজর দিস না মাশাআল্লাহ কইয়া যাইস বুঝছো না নেতা মাশাআল্লাহ কইয়া যাইস নজর দিস না এই যে এখন অত বিল ওয়াজ হুনছো শয়তানে মনে মনে খর নিসলাম গিয়া এসান নামাজ পড়াইয়া বাড়িত আর যেমনে কইছে পানি খাইতাই নাই ফর্দা বলবো ও পানির লাগি দৌড়ি আবার উঠিয়া আই গেছে গিয়া আচ্ছা পানি খাইতে কইয়া বই গেছে গিয়া এখন যেমনে দেখছে বলে পানি খাবাতে আচ্ছা বই যাও রাত গিয়া হুটিব ফজর নামাজ যাবাইমু চ্যালেঞ্জ করে আর এখন যখন দেখছে বলে এখন তো চান্দা লাগি গেছে আল্লাহর ঘর মসজিদ দিলেইব মরি যাইব 10000 টাকার মোবাইল দুনিয়ায় থাকবো কিন্তু 1000 টাকা বারিন্দার স্বাভাবিক নাই বন্ধইতো নাই বন্ধইতো নাই ও হন্তাকে দিলর মধ্যে নজর দিয়া খর কবরদার লড়িস না কবরদার লড়িস না মাথা তুলা মারিস না কুতুবুদ্দিন রে সিনস না ইগে তোরে ফান্দে রে ভুলিস না হন্তা গিয়া আর আপনারা দিলা না দিতাম না দিতাম না দিতাম জি জি আচ্ছা তোমলো কোয়া আমার মাতখান ঘুরাইতে দে কোয়া আমি এক দৌড়ে লই লইমু যারা দিতা রেডি রাখো কোয়া আমার মাতখান আগে বুঝো কোয়া দিল আর দিস না দিস না দিস না ও যেমনি আমরা বড় করে করবো মাশাআল্লাহ শয়তানের লেঙ্গুলো আগুন লাগবো ফাঁদি ফাঁদি নীলবাগান পারে বুধ ভাইছিলি ম্যাক্রোল লেঙ্গুলো আগুন লাগলে উবাই দিব না দৌড় দিব মাতন্যা মাত বুঝছেন না মানে মেকুর মেকুর ছিল বিলাই বিলাহির লেঙ্গুলো যদি আগুন লাগি যায় উবাইব না দৌড় দিব সদকায় নবীজিয়ে কইছেন শয়তানের খমর ভাঙ্গি যায় খমর ভাঙলে কিতা করবো উবাইব না দৌড়াইব শেষ রাইয়া দৌড়াইয়া নীলবাগান বাড়াইব আমি খুঁজিছি 10 জন আল্লাহর বন্দা বাড়াইবা 20 জন আমি কইছি 1000 আল্লাহর বন্দা হলে দিবা 5000 এই মতো আল্লাহ দেওয়াইবা এর লাগি কইছি বড় করি একবার হোকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আমার নজওয়ান শাহির আহমদ আল্লামা শাহির আহমদ 1000 টাকা নগদ দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার কবুল মদিনাত পৌঁছাই দাও আল্লাহ আমার শাহির আহমদর মাই বাপ দাদা দাদি নানা নানি হুরু হুড়ি আল্লাহ জিন্দা মুদা সারারে মাফ করিয়া দাও হো আমিন ইয়াওয়া করলিছেন রে ভাই করলিছেন আচ্ছা তো যাক না আমি আর আখতা কই আবার এটা যদি বিয়া করে না আর আমি হুর হুলি দোয়া বলি তো কই বলে
উচ্চ নানি কথা এলাকে জিকাইছে মোহাম্মদ শিবির আহমদ 1000 মাশাআল্লাহ মুদাফল লাগে নগদ আমার শিবির আহমদ 1000 টাকা নিয়া দিছিল মুদাফল লাগে বড় করে কো মাশাআল্লাহ নারে তাকবীর দুই নম্বর আমার শিবির আহমদ আল্লাহ আমার শিবির আহমদ আল্লাহ নগদ আনি 1000 টাকা দিছেন তার মুদাফল লাগিয়া আল্লাহ কবুল করে মঞ্জুর করে আল্লাহ সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দাও আল্লাহ আমার শিবির আহমদ আর মাই বাপ দাদা দাদি নানা নানি হুর হুলি আল্লাহ জিন্দা মুদা সারারে মাফ করে দাও হো আমিন তিন নম্বর খেয়া সবাই নজওয়ান মোহাম্মদ কৌসর আহমদ 1000 টাকা দিবা উসুলি দিছেন নি উসুলি তুলা দেও উসুলি দি আল্লাহ শয়তানের খবর ভাঙ্গে বুঝছেন না কথা আচ্ছা 1000 দিবা এখন লগে নাই হ্যাঁ দেখিও এগুন দরাই আর বাদের দি দেও না আর মোল্লার দি শিখ দেওয়াইয়া আল্লাহ যদি ধরিলাম তো কুদে খুলা ভারিয়া যাইব এল্লাগি ফারো না দিও না ফারো না দিও না আর ইন তকবির হুন্তা করি দিয়া আর বাদের দি দেও না ঠাঠা বলবো ঠাঠা বলবো এল্লাগে কইয়ার যারা ধরাইবে দিবার নিয়তে দিবা আল্লাহ তিন নম্বর আমার কৌশলে দিবা 1000 টাকা বড় করে গো মাশাআল্লাহ ইখান কইছি আপনারা খারাপ পাইও না বলে ইয়া আল্লাহ মোল্লা তো আজ টাটা ভালাই দিছে দুঃখ লাগে ও তো জো করিয়া তকবীর দিয়া দোয়া করিয়া রে বাদের বছর আজ গেলে কইবা হুজুর গতবারই গুন খুঁজতে খুঁজতে তিন জোড়া স্যান্ডেল গেছে ও ইখান হুনিয়াল লখন যে দুঃখ লাগ বলে নি তেল লাগে কইয়া ফারিও না দিও না ধরাইও না আর যদি ফারো দেও আর যদি দিতায় তেগুন দিলাই তায় নারায়ে তকবীর আমার কৌশল আলম আল্লাহ আমার কৌশলে তিন নম্বর 1000 টাকা দিবে আল্লাহ কবুল করে ওইগুলো লেখিয়া রাখো আল্লাহ কবুল করে মঞ্জুর করে আল্লাহ সদকার খবর মদিনা তৈবাত পৌঁছাই দাও আল্লাহ আমার কৌশল মাই বাপ দাদা দাদি নানা নানি হুর হুড়ি আল্লাহ জিন্দা মুদা সারারে মাফ করিয়া দাও আল্লাহ খামাই রুজির মধ্যে বরকত দাও খারবারের মধ্যে বরকত দাও আল্লাহ তুমি হালাল দনর দনি বানাই দাও হো আমিন সাত নম্বর আব্দুল হান্নান সাহেব 100 আর 900 দিবা নি বাদে এখন আবু দিও না আমার লাইন ভাঙিও না আমার 10 জন লাগবো 1000 লই মুই গুন ইগুন নারাজ হইও না আপনি বলে তা নি গুন দিতে না হ্যাঁ ইগুন মোহাম্মদ শামসুল ইসলাম জি তাই আমরা বারেন্দা যত কাট লাগবে সারা দিবা মাশাআল্লাহ বড় করে কো মাশাআল্লাহ দেখছো হউজে কইছে যে আল্লাহু আকবার আল্লাহ সবটা কি বলো আল্লাহ কি তা নাম শামসুল আলম শামসুল ইসলাম সাহেবের দিল কত বড় বানাইছেন এরে সাধারণ 1 কেবি কাঠ লাগ গেলে 1000 লাগি যায় ও 1 কেবি কাঠেও বারিন্দা হইব না অন্তত 6 কেবি লাগবো 10, 15 বা 20 কেবি লাগবো 20,000 টাকা আমি খুঁজেছিলাম নি 20,000 আমি খুঁজেছিলাম নি কিন্তু শামসুল ইসলাম ভাই দিল খে বানাইছে আল্লাহ বানাইয়া দিছেন এল্লা কি খুশি তোরা বড় করে তকবীর কইবা নারায়ে তকবীর শামসুল ইসলাম ভাই সাহেব হায় আল্লাহ তোমার বান্দা আমার শামসুল ইসলাম ভাই এখন দোয়া করে লই দিবা আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তোমার বান্দা শামসুল ইসলাম ভাই দিল আল্লাহ তুমি অত বড় বানাই লই দিবা আল্লাহ আমি গুনাহগার 1000 করিয়া খুঁজিছি তোমার বন্দার দিল তুমি আল্লাহ সারা বারিন্দার কাঠর দিল বড় বানাইছো আল্লাহ আমার শামসুল ইসলাম ভাই সদকারে কবুল করো আল্লাহ এই সদকার বিনিময়ে তার খামাই রুজির মধ্যে খারবারের মধ্যে বেশ করে বরকত দেও আল্লাহ আমার হাজারি দাগো আল্লাহ তিনজনে ধরাইছেন আরো 7 জন তুমি আল্লাহ বার করে দেও রে বাবা আল্লাহ এই মসজিদের বারিন্দার খাম খানুল লাগিয়া আল্লাহ আমি এক গুনাগারের মুখে দিয়ে 10 জন নজওয়ান খুঁজিছি 1000 করিয়া আল্লাহ তুমি 3 জন বার করাইয়া দিছো শামসুল ইসলাম বাইরে দিয়ে আল্লাহ তুমি সারা বারিন্দার কাঠ দেওয়াইছো আল্লাহ তুমি চাইলে তুই সারা বারিন্দার টিনও দেবাইতে পার বাইরে বাহাল্লা আল্লাহ ওলা তোমার বন্দা বাইর করিয়া দেও যে একজনে উঠিয়া কইতা আমি সারা বারিন্দা টিন দিমু বা একবান টিন দিমু বা এখান টিন দিমু আল্লাহ তুমি যত বিল মাংস দিল বড় বানাই বাই না আল্লাহ আমি কুতুবুদ্দিন নাই আমার মরা বাপে উসিল লাইলে খেউ 2 টাকা দিত না রে বাল্লা আল্লাহ তোমার ঘর মসজিদের খামর যত জরুরত আছে আল্লাহ তোমার কুদরতনে ফুরাই দেও রে বাল্লা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নাবিল উম্মি আমিন আমিন বিরাহমতিকা ইয়া রাহমার রাহিমিন ভাই 7 নম্বরে 1000 1000 ইগুন ইগুন
দ্বিগুণ অফার আইছে এগুণ অফার মোহাম্মদ এগুণ তোরা নাই আব্দুল জব্বার অফার বুঝনি অফার বুঝনি এমনে সেটা মোবাইল চালাই না অফার বুঝনি এগুণ আল্লাহ অফার দে ভাইজন শামসুল ইসলাম ভাই দেখো তুমি সারা কার্ড দাও এগুণ অফার হইছে কিন্তু আমার ডাক আবশ্যকতা রয়েছে এক হাজারই আরো সাতজন না দেওয়া পর্যন্ত আজ উঠতেও দিতাম না আমিও গিয়া উঠতাম না সাত দশ ফুরানি লাগবো আল্লাহ ফুরানি লই থাকো ইনশাআল্লাহ মাশাল্লাহ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আল্লাহ এক হাজার টাকা দিবা বলো করে কো মাশাল্লাহ নারায়ে তাকবীর জনাব আব্দুল জব্বার সাহেব আল্লাহ আমার আব্দুল জব্বার সাহেব আল্লাহ এক হাজার টাকা দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার খবর মদিনাত পৌঁছাই দাও সাইন নম্বর ডাক আল্লাহ তুমি আব্দুল জব্বার বাইরে দিয়ে আল্লাহ তোমার ঘর মসজিদর বারিন্দার লাগে তুমি আল্লাহ বাইরে করাই দিছো রে আল্লাহ আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও কারবারের মধ্যে বরকত দেও আল্লাহ তুমি হালাল দন দিয়া মালামাল করে দাও হো আমিন ফাঁস নম্বর খেয়ে আসো ভাই ইনশাআল্লাহ ফাঁস নম্বর মসজিদর মধ্যে নামাজ খতর হলো খর মনে কর সাই রক্তর হলো এর লাগে মাতর আয় সাই রক্তর হলো নি মসিদ নমাজ ফাঁস গতিয়ে ফাঁসন নম্বর খেয়ে দিবে ইনশাল্লাহ ফাঁস অক্তর নমাজ এই মসজিদ মাইস বলো আর ফাঁসন নম্বর এক হাজার টাকা দিতে ভাই ন জোয়ান হল সাহস করো হিম্মত করো মোবাইলর তিন মাসের ফেক বড়াইলেও আপনার এক হাজার টাকা যায় গিয়া মাশাল্লাহ বলো করে কো মাশাল্লাহ পাঁচ নম্বর ফুরা হয়ে গেছে আর রয়েছে আমার ডাক কয়টা আর কয়টা রয়েছে আরো পাঁচটা রয়েছে আরো পাঁচজন আল্লাহ তুমি নজওয়ান থেকে বাইর করে দাও আমিন নারায়ে তাকবীর কিতা কইল জাকির হোসেন কিতা নাম কইল হলো এক ভাই কইল পাঁচ নম্বর জাকির হোসেন জানাব জাকির হোসেন সাহাব আয় আল্লাহ তোমার বন্দা জাকির হোসেন ভাই আল্লাহ ফাঁস নম্বর দাগ ঘুরাইলা আল্লাহ আমার জাকির হোসেন ভাই রে ফাঁস তোর নমাজি বানাই দেও রে বা আল্লাহ আল্লাহ আমার জাকির হোসেন ভাইর মাই বাপ দাদা দাদি নানা নানি হৌর হলি আল্লাহ জিন্দা মুদা সারার মাফ করে দাও হো আমিন ছয় নম্বর খেয়ে দিতা ভাই জি মোহাম্মদ আকবর আলী মাশাল্লাহ বলো দেখো মাশাল্লাহ নারায়ে তাকবীর মোহাম্মদ আকবর আলী সাহেব আল্লাহ আমার মোহাম্মদ আকবর আলী সাহেব আল্লাহ এক হাজার টাকা দিবা ছয় নম্বর দাগ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার খবর মদিনাত পৌঁছাই দাও আকবর আলী সাহেব মাই বাপ দাদা দাদি নানা নানি হুর হুড়ি আল্লাহ জিন্দা মুদা সারারে মাফ করে দাও হো আমিন নম্বর আইসে ভাই সাত আর দুজক হইল সাত খান দুজক কয় খান সাত খান আর সাতের নম্বর জান দিবা ওখান নিয়ত করবা যে আল্লাহ আমারে আমার খানদান রে বিশ্বর মুসলমান দে আল্লাহ সাত দুজক তাকিয়া তুমি আল্লাহ রেহাই দি তাই তোমার ঘরের বারিন্দার লাগিয়া আমিও সাত নম্বরের এক হাজার টাকা দিয়া আর খেয়া সবাই জলদি কইলাও নম্বর সাত এক হাজার টাকা দোয়া করলিতাম দশ পুরা হইব আর দেরি করতাম না কিন্তু দশ পুরা হইতো না এক জন্ডে উঠতে ইতাম না বুঝাইছে না কথা এর লাগি দশ খান জলদি ঘুরাই দিলাও সাত নম্বর মমশাদ আহমদ মাশাল্লাহ আল্লাহ আমার নজওয়ান মমশাদ আহমদ এক হাজার টাকা দিবা সাত নম্বর দাগ নারায়ে তাকবীর নজওয়ান মমশাদ আহমদ আল্লাহ আমার মমশাদ আহমদ আল্লাহ সাত নম্বর দাগ এক হাজার টাকা দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার করো মদিনাত পৌঁছাই দাও আল্লাহ জিন্দা মুদারে মাফ করে দাও মনের আশা ঘুরাই দাও হো আর ডাক ভাই খারে দি আল্লাহ ঘুরাইবা জানি না বেহেস তৈল আট খান ও নিয়তে দেও যে আল্লাহ আমারে আমার খানদান রে বিশ্ব মুসলমান রে আল্লাহ কেয়ামতের দিন তুমি আট খান বেহেস বরিয়া যাই রে বা আল্লাহ ও নিয়তে আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে আল্লাহ আমি আট নম্বর ডাকরে এক হাজার টাকা দিলাম কিতা নাম মাশাল্লাহ আট নম্বর আল্লাহ আমার সাদিকুল ইসলামে তার মুদ্দা হল লাগি এক হাজার নগদ দিলাইছেন বলো করে কো মাশাল্লাহ নারায়ে তাকবীর আমার সাদিকুল ইসলাম আল্লাহ আমার সাদিকুল ইসলাম আল্লাহ আট নম্বর ডাক আল্লাহ ফুরাইলা নগদ আনি এক হাজার টাকা দিয়েছেন তার মুদ্দা হল লাগিয়া আল্লাহ কবুল কর মঞ্জুর কর আল্লাহ সদকার খবর মদিনা তো এবার পৌঁছাই দাও আমার সাদিকুল ইসলাম আর হায়াত বাড়াই দাও মাই বাপর দুনিয়ায় থাকলে হায়াত বাড়াই দাও আল্লাহ আমার সাদিকুলের খাজকার বারের মধ্যে বরকত দাও মধ্যে গান্ডে মাফ করে দাও হো আমিন দুইটা নম্বর রয়েছে নয় আর দশ
মোহাম্মদ নওয়াজ আহমেদে 1,000,000 টাকা দিবা তাই 900,000 টাকা দিস মাশাআল্লাহ ওলা উসুলি দিয়ে উসুলি দিয়ে আল্লাহ নওয়াজ আহমেদে 9 নম্বর দাগে 1,000 টাকা দিবা আল্লাহ উসুলি 100 টাকা দিছ 900 টাকা লেখিও চাইও বাদে আবার 1,000 খুঁজিও না উসুলি 100 দিলাইছন 1,000 টাকা 100 হইছে 900 দিবা নারায়ে তাকবীর নওয়াজ আহমদ আল্লাহ মান নওয়াজ আহমদে আল্লাহ 1,000 টাকা দিবা উসুলি 100 টাকা দিছ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার খবর খান দিয়া মদিনা তুই বাদ দিয়া পৌঁছাই দো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দো মনের আশা ভরাই দো আমিন আর 10 নম্বর না 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 10 নম্বর রাখি আছো ভাই লাস্ট নম্বর তিলকা আশা মোহাম্মদ সাইফউদ্দিন সাহেব মাশাআল্লাহ বলো করে গো মাশাআল্লাহ নারায়ে তাকবীর মোহাম্মদ সাইফউদ্দিন সাহেব আয় আল্লাহ আমার সাইফউদ্দিন সাহেব আল্লাহ 10 নম্বর দাগে 1,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার খবর মদিনা তৈবা পৌঁছাই দাও আল্লাহ জিন্দা মুদারে মাফ করে দাও আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও হো আমিন 10 আলহামদুলিল্লাহ পুরো হয়ে গেছে গিয়া দশর যেটা আমার আইটেম দশলাম ইনশাল্লাহ আপনারা দিলেইছেন এখন আরো 10 জন মানুষের কাছে খুঁজিমু যারা বিয়া করছো এরা গেছে আবিয়াতি এরা গেছে না আবিয়াতি এরা গেছে না যারা বিয়া করছো এরা গেছে যদি বেটির লোকের মায়া আছে তো বেটির লাগি 500 1 ব্যাগ সিমেন্টর দাম আল্লাহর ঘর মসজিদের লাগি দিতায় ও খেয়ে আসো দেখমো খার বেটির লোকে কতখান মায়া আছে ও 10 ব্যাগ সিমেন্টর দাম 500 খেয়ে দিবা ইনশাল্লাহ দিতাই না হ্যাঁ দান বিবির লাগে আচ্ছা তবে বেটির লাগি দিতে না খুদাই জন্য কথা মুর্দেগা নকল তান বাফর নুর 500 টাকা আব্দুল মুতালিব সাহেব আচ্ছা ইগুন দেখো ইগুন দিতা ওইলে যদি বেটির লোকে মায়া আছে তে 500 টাকা 1 ব্যাগ সিমেন্টর দাম দিতা ও যে কষ্ট করেন বেটিনতে আমরা লাগি হাই রেহাই তার আর জানে কল্যাণী সান্দা দিতা হেদিন এক ওয়াজ মুফতি মাহমুদ আলী সাহেব রে মুফতি মাহমুদ আলী সাহেব রে ডিমাপুরর হুনো হুনো বালাখানি ভাত কান শুনিলা ও শেষ করলি মু ফতোয়া জিকাইছ ওয়াজর বাদে তানে ওলা কিছু মাসলা জিকাই নেনি তো কইলা হুজুর বেটিনতে যে বেটাইন তোর ফকের তাকি টেকা চুরি করো ইটা যায় না না যায় বুঝছি ফতোয়া মাত বুঝছি বেটিনতে বেটাইন তোর ফকের তাকি টেকা চুরি করো ইটা যায় না না যায় তাই কইলা চুরি করা বিলকুল হারাম ওইলে যে তা বেটাইনতে জীবনে বেটি করে 10 কোটি টাকা দেই না আইগে চুরি করতো নাতে কিতা করতো মাত বিচ্ছ না মানে বুঝছেনি এর লাগিয়া বেটিন তোর লাগি দাও এরে বেটিন তোর জানি আল্লাহ আসলে আপনারা মন খতরা বলে আমি এক বেহাই আমি মাত মাতি না না বেটিন তোর দিল খুশ হইব আল্লাহ খুশ হইবা 500 টাকা আজ যদি আপনি 500 টাকা বলে আমার বিবির লাগিয়া ও 1 ব্যাগ সিমেন্টর 500 টাকা এখন নাই আমি দিমু লেখক কা ইনশাআল্লাহ বাড়ির থেকে যদি মা বইনে হুন খুশ হয়ে যাবা মাশাআল্লাহ মোহাম্মদ আসা মা বাফর রুফে তবু বেটির লাগে দিতে না আজ বাড়িতে গেলে বাদ পাই নাই কিনা বলে ও তো কইছেন যে বলে আমি করুন জুড়ে আমার লাগি 1 ব্যাগ সিমেন্টর 500 টাকা দেও 500 টাকা দেও ঠাটা ফুলি আমার লাগি আর মিলছে না আর বাদ খাবার আইসো বুঝিয়ান না আজ গিয়া বাদ ফাইবাই হরিয়া হেল লাগিয়া আমার আসাবুদ্দিন সাহেব তার মা বাবুল লাগিয়া 500 টাকা নারায় তাকবীর জনাব আসাবুদ্দিন সাহেব আল্লাহ আমার আসাবুদ্দিন সাহেব আল্লাহ তার মাই বাবুল লাগিয়া আল্লাহ 500 টাকা দিবে আল্লাহ দিলেইছো না দিবা দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার খবর মদিনা তৈবাত বুঝাই দাও মা বই নকলে তা মাইকর আওয়াজ হুন্ত্রা মা বই নকল ফাললে বাড়ির তো ফাটাই দাও ও দিতা না বেটাইনতে তো বুধ ভাইছো ও তো খোয়ার বাদে দিও তবু দিতা না তোমার লাগিয়া আর যদি ভারো না আমি দোয়া করি তুইয়া যাইমু বিয়া নে এন্ডাউলা মুরগি যেগু তৈলা বলে খাবাইমু হই আর খাবাইতাম না দিলেইতাম ও গো ভাই দিলাই ও ওই যাইব গিয়া ইনশাআল্লাহ আর দোয়া করলে মো ভাই এখন আপনার আর খেদমত মাত্র 5টা মিনিট বহুত কষ্ট দিলাইছি বহুত আপনারা বুয়াইছি এখন আপনারা বহুতর মনে 100 টাকা একটা উপলা পাইয়ে দিছেন আমি উগরাই দিলাইছি তার দিল নারাজ হয়ে গেছে গিয়া এখন যে যা পারন 5,000 পারন 100 পারন 50 পারন 10 পারন মাত্র 5টা মিনিট আপনারা গেছে খুঁজিমু যদি দেন
দোয়া করলে মু দেন না দোয়া করলে মু দি মোহাম্মদ রেহানউদ্দিন 200 টাকা দিবা মসজিদ আচ্ছা মা মোহাম্মদ রেহানউদ্দিন 200 টাকা দিবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে ভাই 10 টাকা বললে 1 টাকা বললে দি আব্দুল হান্নান সাহেব মুদ্দা আল্লাহ কি 100 টাকা জন আল্লাহ কবুল করে নগদ ফকট বিসমিল্লাহ কই আদ দেখো 10 টাকা গুজে যত পার হই না আমি আর এখন মাত্র 5 মিনিট আর আর সময় নিতাম না আসলো আমার কাজ শেষই 10টা এখন 10:30 টা হই যার কি আর পারতাম না বুঝছেন কথা দোয়া করে নিতাম জি মাশাআল্লাহ নবীজি দোর আপনার নাম কৌসর আল্লাহ আমার কৌসরে নবীজি দোর উপরে আল্লাহ আচ্ছা দিছো না বেটি দোর উপরে দিছো না নবীজি দোর উপরে দাও নবীজি দোর উপরে দাও আল্লাহ আমার কৌসরে নবীজি দোর উপরে 500 টাকা দিবাম 550 টাকা দিছো হ্যাঁ ও দেখছো নি বেটিন তো হুনি এখন বাড়ির থেকে কইতা যা আমার নাইতে নাই ও 50 টাকা তোইলাম খুদু খুদু বেসিয়া ওগুন দিলাইতাম ও বেটিন তোর 50 টাকা বেটাইন তোর 5000 টাকা রমান বুঝছো নি বেটাইন অত নিম হারাম অত নিম হারাম বেটিন গুনতারে 10 কোটি টাকা দিতে ও তোর অত জবল লাগে অত জবল লাগে আর যেমনে দেখো নি বেটি এইটা এটা বেসিয়া হালি রাখা যদি তুলা পয়সা জমাই লইছে তে দেখ ভাই ওগুন নিত করি আলি খটই লাগাইব আর দারে দারে ঘুরিব আর কইব দূর বাজার যাইতাম একটা পয়সা নাই একটা পয়সা নাই বেটি কইব পয়সা নাই বাজার নাই পিছলে নি কথা পয়সা নাই বাজার নাই বলে না আর বাকিলা বাজার না গেলে কি লইব তোয়া দম লোক বাজার না গেলে কি লইব ও কইব তোমার কাছে আছে নি বুঝলা নাই ও বেটি তো ওগুন নিত করি হ্যাঁ কইব তোমার কাছে আছে নি বেটি কইব আমার কাছে কালো হইতাম আমার কাছে কালো হইতাম ও উনি দেখিয়া নে তোমার হালি রাখা বাক্কা ভুলাই ওগুন তাহলে দাও তোমার দিলে বুধবারে দিলে বেটিন তো দিল বড় নরম বেটা যখন নরম হয়ে যায় গিয়া বেটিন তো মন করে হাসাও এতে আরো কইবা গীতা বেটিরে কইবা তোমার 100 দিলে 200 দিবি বুঝাইছেন কথা লাভ দেখাইবা হালি ওগুন ফোটাইয়া কিলা নিতা বেটিন তে কিছু বেটিন সুজা আসুন মন করুন বুলেতে হাসাও মনে কর দিবা তে যা আমার 100 টাকা ই সুদ বুদিতা বুদ্ধাইতা নাই কিন্তু লাভে লাভ তুকাইয়া মূল আরাই মূল আরাই ও বাদে আপনার বেটিনতে দিলাই আর বুধবারে গিয়াল লোক বা দেও না কইলা নি 200 দিবা দমলো দেবা একে দিতে আসলো পয়সা দিছে না দিমু আরক বুধবার আইয়াল কিতা হইল এক বুধবার গিয়া আরক বুধবার বলে ফাইয়ান নাই দমলস নাই দিমু তো বাদর বুধবারে দেখো কিতা হইলো আর তিন বুধবার বলে আমি একলা খাইছি নি একলা খাইছি তুমি খাচ্ছ তান তুমি খাচ্ছ না বেটি কবা আল্লাহর দোয় ভাই আর কুদাইও না আর দিও না ও বেটিন তোর হুঞ্জি একটা বেটাই না শুন সকল বেটাই নাই একজন বেটি মা ইনশাআল্লাহ 50 টাকা জন লাভ কবুল করে কবরুল ইসলাম মুদ্দা মোহাম্মদ কবরুল ইসলাম সাহেব আল্লাহ তান মুদ্দা ফল লাগি 100 টাকা জন লাভ কবুল করে মঞ্জুর করো জমিলা বেগমে দেখরানি উবালতি বেটিন দে দিত রাইতা বেটিন তোর খুদু বেসার হইছা এন্ডা বেসার হইছা বুধারা না দা আল্লাহ আমার জমিলা বেগমে আল্লাহ 20 কোটি টাকা জন তান মুদ্দা ফল লাগি করিম ভাই আল্লাহ তান মাই ফল লাগি 20 টাকা জন লাভ কবুল করে মঞ্জুর করো দোয়া করলে তা মাত্র 5 মিনিট দিলা কয়া হুসেন আহমদে মা বাপ লাগে আল্লাহ 100 কোটি টাকা জন আল্লাহ কবুল করে মঞ্জুর করে আল্লাহ সদকার কবর মদিনাত পৌঁছাই দাও আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও মনের আশা ঘুরাই দাও দুরুশে বলো সাল্লাল্লাহু আলা وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله কিতানাম সাবিনা বেগমে আল্লাহ 100 টাকা জন আল্লাহ ফরিকাত পাস করতা ফলা ভাইবার লাগে আল্লাহ কবুল করে মঞ্জুর করে আল্লাহ সদকার কবুল মদিনাত পৌঁছাই দাও আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও মনের আশা ঘুরাই দাও আমিন মা বইন হল কইয়া সকালে ওয়াজ হইব নি হইব তে মা বইন হল তুমি তানি এখন দিতে পারছো না কিছুই তা আশি ফুটি করছি চাইও বাড়িত বেটাইন গিয়াল বাদ দেবা বন্ধ করিও না যদি করতে বাদে লাগবাই মা আইদ এর বাদে দোষ যাইব আমার এর লাগিয়া বেটিন যদি জন্নত যাইতে চাও খবরদার কোনোদিন বেটাইনতর লগে তর্ক করিও না স্বামীর মন তুলিয়া কোনো কথা কইও না আল্লাহ রসুল কইছে নমাজ পড়িয়া কপালো যদি গুটা বানাই দাও আর এবাদত করিয়া সদকা করিয়া যদি সে একবারে যদি সে তাজুদ ফুরিয়া আর জামাই নারাজ করিলাও আল্লাহ রসুল কইছে বেস্ত যাওয়া তো দূরের কথা বেস্তর বাতাস পাইতায় না এখন আউজবিল্লাহ এর লাগে আমি কিছু ডং ফুটিয়ে মাতিছি তুলা মসজিদ খান কালেকশন হইতো করি সাইও বাড়িত গেলে তুমি তেন রাগ করিও না গাল ভুলাইও না বেটাইন যাওয়ার লগে লগে আগে বাদ দিও আগে বাদ দিও আর যদি ঠান্ডা হয়ে গেছে এখন তরকারি গরম বুয়াই দাও দোয়া শেষ হয়ে যাব ওয়াজ শেষ হয়ে যাব গিয়া এর লাগিয়া বেটাইন তোর লগে তর্ক করিও না বিয়া নে আপনারা সম্পদ তাকিয়া উরি খদু হরাশির বিশি আর কুন্তা যদি পাও না চাউল আধা কিলো দিয়া আল্লাহর গর মসজিদের বারান্দা সরি গইও মুর্দা হলে কবর তাকে আত
পাথর বা সাইত্রা তারার রুহর মাগফিরাতুল লাগি আপনারা যা ভালো দিও আর যদি কুনতা থাকে না তেও মানে আর কিতা করবা আর সাইও আউয়ামি করিও না কিছু বেতিনতে আউয়ামি করন আউয়ামি করন কিতা বিয়ানে বড় বড় মুরুক কইন সালিয়া আর কুটি কুটি কুদখারা তা ধরিয়া আর হুরিতা রাতে দিয়া করবা মই না উনিয়া ওয়াজ মসজিদ দিয়া নিয়া আচ্ছা কসে আল্লাহ ওয়ালা আউয়ানি আল্লাহ ওয়ালা আউয়ানি তার বড় মুরকি সালিয়া আর কুদখারা আবি দেরি আল্লাহ দেখতরা নেন ইতা আউয়ামি করিও না বিয়ানে বড় কো ধরিয়া দিও বড় কো যদি ধরিয়া দিলাও একটা দেড় কেজি মুকা দিম রেখে কি দিলা এক ব্যাগ সিমেন্টের দাম হয়ে যাবো ওইব নানি মা বলি নকল বিয়ানে আপনারা দিবার আমি এখন দোয়া করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحم الراحمين يا أكرم الأكرمين الله فإلى مجلس بيا منوش دكي الله ديل نراز ويغش لوري والله আল্লাহ বাপসি না অত সময় ওয়াজ করতাম ফার মুখি না আল্লাহ মানুষ দেখিয়া কইছে সামান্য সময় এরা বইবা এরাও যাইবা গিয়া আল্লাহ তোমার বন্দা হল বাড়িতে গিয়া আল্লাহ আরামর বিছনা হারাম করিয়া ঘুরিয়া ইয়া মজলিসর প্যান্ডেল ভরিয়া এখনো রাত 10:30 বাজি গেছে রে বল ঠান্ডার মাঝে আল্লাহ তোমার মায়ার বন্দা হল বইয়া তোমার শাহী দরবার খান আল্লাহ বিকারি বেশে সারায় আত বাড়াইছি রে বল্লাহ আয় আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে বিকারি আত বাড়াইলে মাংস বিকারি রেখালি ঘুরায় না রে বল্লাহ আল্লাহ তোমার আশিক হল তোমার মায়ার বন্ধা হল উলামায় কেরাম হল দাড়ি ভাগনা মুরব্বী মানুষ হল আল্লাহ নবী যেন কইছেন দাড়ি ভাগনা মানুষে আত বাড়াইলে আল্লাহ তোমার জাতর ন সরম লাগে রে আল্লাহ আল্লাহ ন জোয়ান হল লইয়া বালিয়া করে তাকে কত মা বইন হল লগইয়া আত বাড়াইছেন রে আল্লাহ আল্লাহ আমরার জীবন আল্লাহ তুমি আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও আল্লাহ বালেগো আর তাকলে আজ দিন পর্যন্ত যত গুনাহ করছি জানিয়া না জানিয়া দেখে আনা দেখে হাত দি পাও দি চোখ দি মুখ দি সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়া আল্লাহ কবিরা সগিরা শিরিক বেদাত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দেখাইয়া লুকাইয়া আল্লাহ যত জাতের গুনাহ করিলাই শ্রী বল দিনের মজলিসে বলিয়া তওবা ইস্তেগফার পড়িছি রে আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও আল্লাহ আমরার মায়ার বাজানবে মাফ করিয়া দাও আল্লাহ এই মজলিস এই গ্রাম আল্লাহ তাইলা কার কত বেটিন আর বেটাইন তোরা যে মাই নাই বাজান নাই রে আল্লাহ মাই যে 10 মাস বেটে লইয়া কষ্ট করিয়া পশবর সময় মাইজি বেহুশ হইয়া উল্টিয়া পড়ছেন রে আল্লাহ আল্লাহ গাওর বেটিনতে তুলিয়া মুখ পানি দিতে দেখুন মাইজির দাঁতর খবরে লাগি রয়েছে রে চামচের ডেটা দাঁতর জিভাবা খাজাইয়া খাজাইয়া মাইজির মুখ পানি দিয়েছেন মাইজির জ্ঞান ফিরিছে রে আল্লাহ ও কষ্টর মাধ্যমে দি আল্লাহ তুমি দয়া মায়া করি আমরা রে পোষব করাই জোরে বল মাই যে যেমনে একবার আমরার মুখে দিয়া তার নয়ন দিয়া দেখিলাই শুনবে বল সারা কষ্ট লগে লগে ফাউরিয়া আল্লাহ কান্দি কুলোর মধ্যে লইয়া মাইজির অত মাইজির আল্লাহ মাইজির সুন্দর না খামরার ফসা গালোর মধ্যে লাগাইয়া কত আদরের সমাধি শুনবে বল আল্লাহ মাইজে কুলোর মধ্যে লইয়া আল্লাহ আমরারে গরম লাগাই লাগাইয়া কুলোর মধ্যে দুধ খাবাইয়া লালন পালন করছেন রে আল্লাহ মাইজির কুলো পায়খানা করছি গাওর বেদিনতে পায়খানা দেখলে না কটি ফামারি ধরছেন রে আল্লাহ
আল্লাহ মাইজির শুনার লাখানা তোতা দিয়া মাইজির হালিতা কি আমরার পায়খানা দয়া দয়া ফালাইয়া আল্লাহ আমরার ঠান্ডা পানি লাগাইছেন না বেমার হই যাই মুখইয়া মাইজিয়ে গরম পানি করিয়া আমরার সাফা করছেন রে ভালো আল্লাহ বজন সারাদিন বন্ধ কাম করিয়া কুদাল মারিয়া ঠেলা টানিয়া রিস্কা চালাইয়া আল্লাহ মানুষের আজিরা করিয়া রুজি করিয়া বেগ ভরিয়া নীল বাগান তাকিয়া নিয়া আমরা খাওয়াইয়া ফালিছুন রে আল্লাহ আজ তো আজরের মায়ার বাজান আন্ধারে কবর গালাত হইয়া আইছিল আল্লাহ আমরার মায়ার বাজান রে মাফ করিয়া দাও আমরা যারার মাই বাজান এখনো দুনিয়া জীবিত আসন হায়াত তৈবা খান দরাজ করিয়া দাও আল্লাহ আজ মসজিদর লাগিয়া মসজিদর বারিন্দার লাগিয়া আমার এক ভাইয়ে সারা কার দিবার ওয়াদা দিছুন আল্লাহ দশজন মানুষের কাছে এক হাজার এক হাজার করে খুঁজিছিলাম আল্লাহ তোমার বন্দা হলো আমি এক গুণাগারের খতারে ফুরাই দিছুন রে আল্লাহ আল্লাহ ইতা মানুষের খাজ খারবারের মধ্যে তুমি আল্লাহ বেশ করি বরকত দাও আল্লাহ ইতা মানুষের আল্লাহ তুমি কোনো দিন গরিব বানাইও না রে আল্লাহ আল্লাহ ইতা মানুষের মধ্যে গান হলো রুহে পাকর রে আল্লাহ এই সদকার সাব খান অনবরত তুমি আল্লাহ পৌঁছাই দিও রে আল্লাহ মসজিদের যত খাম বাকি আছে আল্লাহ তোমার কুদরত তনে ভুরাইয়া দাও আল্লাহ জলসা খান্ডে আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ হামসায়া বাসির আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ হামসায়ার বেটিন বেটান তরে আল্লাহ ফাঁসক তর নমাজি বানাও আল্লাহ হামসায়ার মানুষরে ইলাকার মানুষরে আল্লাহ তুমি গরিব বানাইও না রে আল্লাহ এটা ইলাকার মানুষর আল্লাহ গরিবীরে তুমি আল্লাহ হালাল দন দিয়া বদলিয়া দিলাও রে আল্লাহ আল্লাহ যত হুরুতায় মসজিদে মাদ্রাসা স্কুলে কলেজে ফলিত্রা রে আল্লাহ আল্লাহ তার জেহনে জকি ভামে কামিল দান কর রে আল্লাহ আল্লাহ যত হুরুতায় মেট্রিকর ফাইনাল দিতা হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিতা রে আল্লাহ আল্লাহ তার বেশি বেশি নম্বর লইয়া তুমি আল্লাহ পরীক্ষা রেজাল্ট খান আউট করাই রে আল্লাহ আল্লাহ তার স্টেন ভবাইও স্টার ভবাইও আল্লাহ তার লেটার লুয়াই লুয়াই আল্লাহ তার পরীক্ষা রিজাল্ট খান আউট করায় রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিম যে পরিয়ালের মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই ঝগড়া বসাল যে তা বেটাইতে বেটিন তোরে মাইদের কর আল্লাহ তা পরিয়ালের মধ্যে তুমি আল্লাহ শান্তি রহমত কান নাজিল কর রে আল্লাহ যেটা ভরি আলো ফুলি উপযুক্ত বিয়া সাদী হন না ফুয়াইন উপযুক্ত বিয়া সাদী দিবার জায়গা পাইলে না আল্লাহ যে তার বিয়া সাদী হন না তার উপযুক্ত বিয়া সাদীর জায়গা খান তুমি আল্লাহ মিলাই দেও রে বাবা আয় আল্লাহ অনেক মানুষে ফুলি নাতিন সব বিয়া দিছন আল্লাহ বিয়া দেওয়ার বাদে আল্লাহ গোয়াওলাদের মুখ দেখরা না রে বাল্লাহ কত বেদিনতে আওলাদ নষ্ট করিয়া ফালাইরা আর কত বেদিনতে খান দিয়া গোয়া ওলাদের মুখ দেখরা না রে আল্লাহ আল্লাহ যেটা বেদিনতর বিয়া সাদি হয়েছে আওলাদ না ওটা বেদিনতর করো তুমি আল্লাহ দিন দান কার আওলাদ দিয়া তুমি আল্লাহ মালামাল করো মা বাপর কলিম যা খান ঠান্ডা বানাই দেও রে আল্লাহ আয় আল্লাহ অনেক মানুষ বিদেশ বাড়িত গেছেন রে আল্লাহ সৌদি দুবাই ওমান কুয়েত দিল্লি বোম্বাই কেরালা এলাহাবাদ হায়দরাবাদ আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বাড়ি গেল ফালাইয়া বিবি বাচ্চান ফালাইয়া রুজির লাগে বাড়াইয়া গেছেন রে আল্লাহ আল্লাহ তারে হর ধরনের আল্লাহ আফদ বিপদ বলা মুসিবত থাকে তুমি আল্লাহ হেফাজতে রাখি আল্লাহ রুজি রোজগারের মধ্যে বেশ করে খয়র বরকত দান কর রে আল্লাহ আল্লাহ জলসা খান্ডে আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ জলসা লাগি আল্লাহ খানো যমুনা মুখ আমার বাড়ি আল্লাহ রাস্তাঘাট বাঙ্গা ভাঙিয়ে নিজে গিয়া এর মাঝে দিয়ে আমার কুদ্দুস ভাই আর একজন লোকে সাথী লইয়া গিয়া আমার বাড়ি টুকাই টুকাইয়া বার করিয়া আল্লাহ জলসার তারিখ লইছেন গিয়া রে আল্লাহ আল্লাহ জলসার লাগি যত মুরব্বী হকলে নজওয়ান হকলে আয় আল্লাহ বাড়ির মা বোন হকলে কষ্ট করিয়া আলিম উলামা হকলে রে খাবাইতা করিয়া রান্দিয়া বাড়িয়া কষ্ট কর আল্লাহ সারা রে তুমি আল্লাহ মাফ করিয়া দাও এই জলসা সাখান খাল কেয়ামত দিন সারাল লাগে তুমি আল্লাহ নাজাতর জরিয়া বানাই দিও রে আল্লাহ আয় আল্লাহ অনেক মানুষ বেমার রে ভাইয়া আল্লাহ বহু জায়গাত গেলে মানুষে বেমারি হকল দুয়ার কথা খুঁজ রে আল্লাহ আল্লাহ আমি গুণাগার না ফরমান দুয়ার উপযুক্ত নয় রে বল
আল্লাহ তোমার বান্দা হলে আশা রাখিয়া আল্লাহ দুয়ার কথা কোন তোমার মায়ার বান্দা হলে তোমার দরবার হাত বাড়াইয়া খুঁজি আর মোলা আল্লাহ আমরার বেমারি হকলার বেমারে তুমি আল্লাহ শিফা দেও রে বাল্লাহ যত বড় বেমার হোক তুমি যদি শিফা দিলাও আল্লাহ কোনো মেডিসিন লাগতো না কোনো হসপিটাল যাওয়া লাগতো না কোনো ডাক্তারের আশ্রয় লওয়া লাগতো না রে বাল্লাহ আল্লাহ তুমি যদি শিফা দেও না কোনো ডাক্তারে কোনো মেডিসিনে বেমার কমবার কোনো লাইন নাই রে বাল্লাহ আল্লাহ আমরার বেমারি হকলার বেমারে শিফা দেও অভাবে হকলার অভাবে দূর করিয়া দাও বিপদে হকলার বিপদটাকে উদ্ধার করে দাও আল্লাহ বেউসিলা হকলার উসিলা খান দিয়া দাও আল্লাহ আমরার পক্ষ থেকে আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালাম নবীজির রওজাত পৌঁছাই দাও আল্লাহ নবীজির খাতিরে আল্লাহ আপনি আমরা দোয়া খান আর জলসা খান আর সদকা করা খান আল্লাহ তুমি قبول خري لاور الله وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين কিছু ভর্তি ভর্তি ও করিয়া মাতিলাইছি নারাজ হইবা না ইনশাআল্লাহ আর অত লম্বা